اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بردو দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সত্য সন্ধানের পক্ষ থেকে আজ এ পর্বের শেষ দিনের অনুষ্ঠান প্রিয় দর্শক গত তিন দিন আমরা আলোচনা করেছি জলসার প্রেক্ষাপট নিয়ে জলসার ইতিকথা নিয়ে জলসার দর্শন নিয়ে জলসায় যোগদানের গুরুত্ব নিয়ে জলসার তাৎপর্য এবং যারা জলসায় যোগদান করবেন তারা মাউদ মসিমাউদ্দলাহ ইসলাত আসলামের দোয়ার ভাগিদার হবেন এ সম্পর্কে প্রিয় দর্শক আজও আমরা এ বিষয়ে আলোচনা শুরু করব। এখন টেলিভিশনের পর্দার সামনে টেলিভিশন পর্দার সামনে অনেক আহমদি বন্ধু উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তবলিগি অনুষ্ঠান হচ্ছে তবলিগি সভা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জেও একটি তবলিগি সভা হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আপনারা জাগতিক ব্যস্ততাকে পায়ে ঠেলে যেহেতু শুধুমাত্র ধর্মীয় কথাবার্তা শোনার জন্য একত্রিত হয়েছেন টেলিভিশন পর্দার সামনে আছেন আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন দোয়ার মাধ্যমে আপনারা মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুনুন যদি আহমদীয় জামাত সম্পর্কে আপনার মাথায় কোনো প্রশ্ন আসে নির্দ্বিধায় আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলুন আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন আমাদের টেলিফোন নাম্বারগুলো টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে আমি আবার বলে দিচ্ছি জিরো জিরো এইট এইট জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু ফাইভ আরেকটা হচ্ছে জিরো জিরো এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এইট এইট সিক্স সেভেন ফাইভ এই দুটি নাম্বারে আপনারা আমাদের ফোন করতে পারেন এছাড়া যদি আপনাদের কাছে ইন্টারনেটের সুযোগ থাকে তাহলে স্কাইপের মাধ্যমেও আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের স্কাইপ আইডি হচ্ছে এস এস লাইভ অনেকগুলো এস এস লাইভের আইডি আপনারা দেখবেন যেখানে আমাদের সত্যের সন্ধানের যে লোগোটা আপনারা দেখতে পাবেন সেটি যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে নেন তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এছাড়া আপনারা ইমেইলও আমাদেরকে করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে এস লাইভ অ্যাট এম ডট টিভি প্রিয় দর্শক যেমনটি আমি শুরুতে বলেছি আমরা জলসার গুরুত্ব নিয়ে আলোচনা করছি এবং আমাদের এবারের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জলসা সালানা বা বার্ষিক জলসা কারণ আগামী আঠাইশে জুলাই থেকে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের বার্ষিক জলসা একান্নতম বার্ষিক জলসা শুরু হতে যাচ্ছে অর্থাৎ আগামী শুক্রবার থেকে এমটি এর কল্যাণে এই জলসা সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বের সর্বত্র আপনি আপনার ঘরে বসে এই জলসা দেখতে পারেন আপনি আপনার ঘরে বসে এই জলসায় যোগ দিতে পারেন আপনি জলসার বক্তৃতাগুলো শুনতে পারেন হজুরের খদবা শুনতে পারেন এছাড়া গত বছর বিশ্ব জামাতে আহমদিয়া কোন কোন ক্ষেত্রে উন্নতি করেছে কীভাবে আল্লাহ তালার ফজল জামাতের উপর বর্ষিত হয়েছে তাও আপনারা শুনতে পাবেন হজুরের দ্বিতীয় দিনের বক্তব্যে প্রিয় দর্শক এছাড়াও আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আহমদিয়াতের প্রচার আমরা কি বিশ্বাস করি কি মানি আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন যদি আহমদীয় জামাত সম্পর্কে কোনো প্রশ্ন মাথায় আসে করবেন আমাদেরকে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আজ আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহতারাম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবকে আরও আছেন মোহতারম মৌলানা সোলাইমান সুমন সাহেব প্রিয় দর্শক আমরা যেমনটি বলেছি যে আমাদের এবারের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে প্রতিপাদ্য বিষয় হচ্ছে জলসা সালাহানা হাজর মাসিহ মাউদ আলহি সাল্লা সাল্লাম আল্লাহ তালার নির্দেশে এই পবিত্র সমাবেশের আয়োজন করেন বা এই প্রতিষ্ঠানের প্রবর্তন করেন চলুন শুরুতেই আমরা হাজর মাসিহ মাউদ আলহি সাল্লা সাল্লাম এই জলসা সম্পর্কে কি বলেছেন তা শুনে নি। জলসার গুরুত্ব এবং এতে যোগদানকারীদের জন্য দোয়া করে হজরত মুসিয়ে মাউদ আলাহিসাল্লাম বলেন এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থনকল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে আল্লাহ আলা নিজে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন সহস্তে করেছেন আর এ লক্ষ্যে তিনি বিভিন্ন জাতি গোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দেবে কেননা এটা সেই সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় পরিশেষে এ দোয়া করে আমি ইতি টানছি প্রত্যেক সেই ব্যক্তি যিনি এ ঐশী জলসার জন্য সফর করবেন খোদা তা আলা যেন তাদের সাথী হন তাদের মহা পুরস্কারে ভূষিত করেন তাদের প্রতি বর্ষণ করেন আর তাদের সব সমস্যা ও উৎকণ্ঠার অবস্থা যেন তাদের অনুকূলে সহজ করে দেন তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীভূত করেন আর তাদেরকে সব ধরনের কষ্ট থেকে যেন মুক্তি দান করেন তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন আর পরকালে তাদেরকে যেন তার সেসব বান্দার সাথে পুনরুত্থিত করেন যাদের প্রতি তার অনুগ্রহ ও করুণা সদা বিরাজমান আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তিনি যেন তাদের স্থলাভিষিক্ত হন হে মহামর্যাদাবান হে দাতা ও পরম দয়ালু খোদা হে সমস্যা নিরসনকারী খোদা আমার এসব দোয়া কবুল করে নাও আর আমাদের বিরোধীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো কেননা সর্বশক্তি ও সামর্থ্যের একমাত্র অধিকারে তুমি আমিন সুম্মা আমিন সাত ডিসেম্বর আঠারোশো বিরানব্বই বিজ্ঞাপন মজমু আয়ে ইশতেহারাত প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো প্রিয় দর্শক জলসার ফজিলত সম্পর্কে আমরা শুনছিলাম হজরত মসিহে মাহমুদ আলহি সাল্লা সাল্লামের ভাষায় আর উদ্ধৃতির শেষ অংশে তিনি যারা জলসায় যোগদান করবেন তাদের জন্য দোয়া দিয়েছেন তাদের জন্য তিনি দোয়া করেছেন আমি প্রথমেই আবদুল আবদুল্লাবুল সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এখানে এই উদ্ধৃতিতে হাজি আসলাম বলেছেন যে আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে এর ভিত্তি রেখেছেন তো কবে এর ভিত্তি রেখেছেন এবং কোন এলহামের ভিত্তিতে হাজ মসিম মোহাম্মদুল্লাহ সাল্লা আসলাম এই জলসা প্রতিষ্ঠানে প্রবর্তন করেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ শুধু দর্শক আমাদের জানা মতে হযরত আকদাস মসিহে সালাতু দালসালুবাস্লাম আঠারোশো আটাশি সালের গোড়ার দিকে এলহাম প্রাপ্ত হয়েছিলেন ওয়াসনাইল ফুলকাবে বে না বা ওয়াহিয়া তুমি নৌকা নির্মাণ করো আমাদের চোখের সামনে আমাদের বহি অনুযায়ী এটাতে তিনি বুঝেছিলেন যে এখন আমাকে বয়াত গ্রহণ করতে হবে মানুষের কাছ থেকে এবং জামাত প্রতিষ্ঠা করতে হবে কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন একটি সুবর্ণ সুযোগ এবং লগ্নের জন্য যখন সত্য এবং খাঁটি অনুসারীরা যারা দুর্বল তাদের কাছ থেকে পৃথক হয়ে যাবে আর বশির আব্বালের মৃত্যুতে যে পরীক্ষার সম্মুখীন হয় মোমেন জাতি তখন দেখা যায় কারা সঠিক অর্থে আল্লাহর পথ ধরেছে এবং কারা পরীক্ষায় নিপতিত এটা আঠারোশো আটাশি সালের শেষের দিকের ঘটনা তখন হজরত মসেহে মাউদ্দালাম বলেন যে আমি এখন বয়াত গ্রহণ করতে প্রস্তুত আমি আদিষ্ট হয়েছি বয়াত নেয়ার জন্য এই জন্য তোমরা চলে এসো বয়াতের স্থান লুধিয়ানাতে একাধিক বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করেন তিনি এবং মার্চ মাস আঠারোশো উননব্বইতে জামাত প্রতিষ্ঠা করেন আঠারোশো উননব্বই এর মার্চ মাস তেইশ তারিখে তিনি জামাত প্রতিষ্ঠা করেন এই এলহামের পরেও একাধারে অনেকগুলো এলহাম হয়েছে যেখানে জামাতের অভূতপূর্ব উন্নতির কথা বলা আছে যেমন বলা হয়েছে ইয়াতুন আমিন কুল্লেফাজ্জেন আমিক বা ইয়াতিক আমিন কুল্লেফাজ্জেন আমিক তোমার কাছে এত বিরাট সংখ্যায় মানুষ আসবে এত অতিথি আসবে তোমার কাছে যার কারণে পথে গর্ত হয়ে যাবে গর্ত হয়ে যাবে এটার একটা ব্যাখ্যা হচ্ছে কাঁচা পথ গর্ত হয়ে যাবে একটা ব্যাখ্যা হচ্ছে নদীপথে আসবে সাগর পথে আসবে দূর দূরান্তের পথ থেকে আসবে এবং কেবল মানুষ আসবে না উপহার উপ আসবে এই কথাও এখানে বলা আছে তখন যখন এলহাম হচ্ছে তখন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সালুবাসাল্লামকে কাদিয়ানের গণ্ডগ্রামের লোকেরাও ভালো করে চেনে না আর তিনি এটা ঘোষণা দিচ্ছেন আল্লাহ আমাকে বলেছেন অনেক লোকের সমাগম ঘটবে এরপরে আরেকটি এলহাম হয়েছে ওালাতুসা এর খাদ্দাকালীন না সে তুমি মানুষকে দেখে গাল ফুলাবে না গাল ফুলায় কখন মানুষ একাধারে যখন মানুষ আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আরেকটা এলহাম হয়েছে ওালা তসআ আনিন্নাস তুমি মানুষকে দেখে ক্লান্ত হয়ে যেও না তাহলে একাধারে আল্লাহ তালা ভবিষ্যৎবাণী করছেন এবং তাকে দিক নির্দেশনা দিচ্ছেন যে একদিকে তুমি ঘাবড়ে যেও না আরেকদিকে ব্যবস্থা করো যেন মানুষ তোমার কাছে দলে দলে আসে এবং শেখে ফতেহ ইসলাম আঠারোশো সালে প্রকাশিত একটি ছোট্ট পুস্তিকা যেখানে তিনি পাঁচটি মৌলিক ঐশী ব্যবস্থাপনার উল্লেখ করেছেন যার অধীনে তিনি ইসলামকে রিভাইভ করছেন বা পুনর্জীবিত পুনর্বাসিত করার ব্যবস্থা করেছেন তার মধ্যে একটি হচ্ছে মৌখিক নির্দেশনা এবং মৌখিক বক্তব্য বক্তৃতা প্রদানের মাধ্যমে মানুষের সংশোধনের চেষ্টা করা এবং এর মাধ্যমে যে পরিমাণ উপকার মানুষের হয় তা আল্লাহ ভালো জানেন এই বাক্যটাও তিনি লিখেছেন সেখানে অর্থাৎ তখন থেকে এই ছোটো আকারে সমাগম এবং সভা সমিতি আরম্ভ হয়ে গেছিলো এটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি জলসা ব্যবস্থার মাধ্যমে যার কথা তিনি বলছেন তোমরা এটাকে সাধারণ সমাবেশ মনে করো না এটা আল্লাহর ইচ্ছায় প্রতিষ্ঠিত একটি ব্যবস্থাপনা যার জন্য আল্লাহ তালার নিজে জাতিসমূহ প্রস্তুত করে রেখেছেন অতএব আমরা দেখতে পেলাম যে একটি নয় দুটি নয় একাধারে অনেকগুলো ইলহামের ভিত্তিতে হজরত আকদাস মসিহে মাউদ আলাহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে নির্দেশনা প্রাপ্ত হয়ে এই কাজ সম্পাদন করেছেন লোকদেরকে বসিয়ে তাদেরকে সামনাসামনি তরবত এবং প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করেছেন এটা হচ্ছে জলসার সেই বিষয় যা আল্লাহর আদেশে তিনি প্রতিষ্ঠা করেছেন ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব প্রিয় দর্শক আমরা শুনলাম হাজরত মসিহ মাহসালসলাম কোন ইলহামের ভিত্তিতে কীভাবে এই জলসার প্রবর্তন করেছেন এবারে আরেকটি প্রশ্ন নিয়ে যাচ্ছি মৌলানা সুলাইমান সাহেবের কাছে এই উদ্ধৃতির মধ্যে হাজরতিম ইসলাইতুব আসলাম বলেছেন যে আল্লাহ তালা বিভিন্ন জাতি গোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এই জলসায় যোগ দিবেন এর মর্মকেই ধন্যবাদ আপনাকে শুধু দর্শক আপনারা শুনলেন এখনই হাজরত মুসিমাহ ইসলামের প্রতি আল্লাহ তালা ইলহাম করেছেন ওহি করে জানিয়েছেন ইয়াতুন আমিন কুল্লে ফাজী নাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে লোকেরা আসবে এই জলসায় এবং রাস্তাগুলো যেই অঞ্চল দিয়ে আসবে সেগুলো গর্ত হয়ে যাবে অর্থাৎ এটি একটি মহান ভবিষ্যৎবাণী ছিল যে বিভিন্ন জাতি গোষ্ঠীতে তালা এমন ব্যক্তিবর্গ এমন স হৃদয়ের ব্যক্তিবর্গকে তালা তৈরি করে রেখেছেন যারা মুসিমাউদ্দালাহ ইসলামের শিক্ষা ইসলামের আহ্বান যখন শুনবে তারা মুসিমা ইসলামের প্রতি বয়াত করে মুসিমা ইসলামের সাথে সাক্ষাতের জন্য তারা ছুটে আসবে এবং একটা এই জলসা যে মহতি জলসা এই জলসায় সমস্ত এই সৎ প্রকৃতির বা সৎ অন্তকরণের ব্যক্তিবর্গ একত্রিত হবে একত্রিত হয়ে হাজর মুসিমহ্লাহ ইসলামের কাছ থেকে তরবিয়ত লাভ করবে এবং নিজেদের সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে এই জাতি এবং এই সমস্ত এই দল এবং এই সম্প্রদায় হাজর মুসিমুল্লাহ ইসলামের মসিম আহমদুল্লাহ ইসলাম আল আলবসিয়ত পুস্তকে নিজের আবির্ভাবের বা কি কারণে কি উদ্দেশ্যে প্রতাদিষ্ট হয়েছেন এটি বলতে গিয়ে মুসিমাউদ্দুল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ তালা চাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত সাধু প্রকৃতি বিশিষ্ট ব্যক্তিদেরকে তহিদের প্রতি আকৃষ্ট করেন এবং তার ভক্তদেরকে একই ধর্মে একত্রিত করেন তারা ইউরোপেই বাস করুক বা এশিয়াতেই এটাই খোদা তালার অভিপ্রায় যে জন্য আমি প্রেরিত হয়েছি অথব আল্লাহতালা হজরত মুসিম আউদুল্লাহ ইসলামকে যে আবির্ আবির্ভূত করেছেন প্রেরণ করেছেন এর উদ্দেশ্য হলো যে সারা পৃথিবীতে সৎ অন্তঃকরণের হৃদয়ে হৃদয়ের অধিকারীরা বিদ্যমান রয়েছে যারা আল্লাহ কেবলমাত্র আল্লাহ তালার জন্য ধর্ম পালন করবে যারা আল্লাহ তালাকে প্রাধান্য দিবে এই যে যারা আল্লাহ তালাকে প্রাধান্য দিবে কিন্তু তারা দিকবিদিক পাচ্ছে না কোথায় যাবে আল্লাহ তালাকে কোথায় পাবে যখন হজরত মুসিম আদুল্লাহ ইসলামের সাড়া পাবে ডাক পাবে আহ্বান পাবে তখন তারা ছুটে আসবে আর তাদের সম্মিলিতভাবে একটি ঐক্যবদ্ধভাবে আল্লাহতালার যে অভিপ্রায় প্রকাশ করেছেন এটার বহিপ্রকাশের জন্য হাজর মসিমা আদালসলাম আল্লাহ তালার আল্লাহ তালার ইলহামের ভিত্তিতে এই জলসার ভিত্তি রেখেছেন আর আজকে আমরা আমরা যারা আহমদি রয়েছি সারা বিশ্বের আহমদিয়া মুসলিম জামাতের সকল সদস্য এটির সাক্ষী আমরা যখন জল জলসায় যাই আমরা দেখি যে সারা পৃথিবীর আফ্রিকার আমেরিকার ইউরোপের এবং এশিয়ার প্রত্যেকটি জাতি থেকে প্রত্যেকটি সব ধরনের মানুষ থেকে সব ধরনের রঙের মানুষ এক জায়গায় এসে একত্রিত হচ্ছে এবং এই সমস্ত ব্যক্তিবর্গরাই সেই ব্যক্তিবর্গ যার সম্পর্কে আল্লাহতালা ভবিষ্যৎবাণী করেছিলেন যে সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা স্বতন্ত্রকরণের ব্যক্তিদেরকে তৈরি করে রেখেছেন যে তারা মসিম আদুল্লাহ ইসলামের সংবাদ পেয়ে একত্রিত হবে আজকের জলসাগুলো যে জলসা আগামী আগামী এই সপ্তাহতেই হতে যাচ্ছে আগামী শুক্রবারে শুরু হতে যাচ্ছে আপনারাও যারা দর্শক রয়েছেন এই জলসে অংশগ্রহণ করবেন এবং নিজে এর বাস্তবতা লক্ষ্য করবেন যে সারা পৃথিবীর লোক সব জাতি এবং গোষ্ঠীর লোক কিভাবে আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন যে এক জায়গায় এসে তারা এক খলিফার এক নেতার অধি সংস্পর্শে থেকে এই মাহফিলে এই মজলিসে অবস্থান করে কিভাবে তারা একত্র হয়ে একটি সংঘবদ্ধ জামাতের পরিচয় দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হাজার মসিমহাদ ইসলাম যে ভবিষ্যৎবাণী করেছেন এর বাস্তবতা আপনারা নিজ চোখে দেখতে পাবেন এবং এটার যে আধ্যাত্মিক পরিবেশ এই জলসার এটি ভাষায় প্রকাশ করা যাবে না যদি আপনারা জলসা না দেখেন আল্লাহতালা আমাদেরকে এমটিএর সুযোগ দিয়েছেন এবং এই এতে যদি আপনি সেই পরিবেশটা অবলোকন করেন কিছুমাত্র আপনি উপলব্ধি করতে পারবেন কিন্তু এতেই আপনি বুঝবেন যে আল্লাহতালা কি একটা আধ্যাত্মিক কারখানা আধ্যাত্মিক একটি জামাত প্রতিষ্ঠা করেছেন তো আমি দর্শকের কাছে এটি আহ্বান করব এবং এই আশা ব্যক্ত করব যে আপনারা অবশ্যই এই জলসা দেখবেন এই জলসা দেখবেন তাহলে স্পষ্ট হবে যে কী আধ্যাত্মিক একটি পরিবেশ হাজর মসিমা আদাল ইসলামের মাধ্যমে এই যুগে আল্লাহ তালা প্রতিষ্ঠা করেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অবশ্যই জলসা দেখা উচিত আজকে যেহেতু অনেক আহমদী অতিথি টেলিভিশন পর্দার সামনে আছেন এই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা অবশ্যই আগামী শুক্রবার থেকে আমাদের যে জলসাটি শুরু হতে যাচ্ছে আমাদের অর্থাৎ আহমদিয়া জামাতের খলিফার উপস্থিতিতে এই জলসা হবে সেই জলসাটি আপনারা দেখবেন জাগতিক অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়তো আপনারা দেখেছেন আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে আহমদিয়া জামাতের জলসা এবং অন্য অন্য মুসলমানদের যে ইজতেমা বা জলসা তার মধ্যে কী পার্থক্য বিরাজমান বা পার্থক্য বিদ্যমান প্রিয় দর্শক এবার একটি ফোন কল নিচ্ছি তানিয়া চৌধুরী আছেন ফোন লাইনে নেত্রকোনা থেকে আসসালামু আলাইকুম

আর আমার জানার বিষয় ছিল হজরত ইসা আল্লাহ সাল্লামকে কখন কিভাবে শুলে চলানো হয় এবং তিনি কিভাবে জীবিত অবস্থায় গুহা থেকে বের হয়ে আসেন আচ্ছা এই ঘটনাটি বিস্তারিত মাওলানা আব্দুল আওয়াল খান সাহেব যদি বলতেন আচ্ছা ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য যারা বয়াত করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দিন মরান আবুয়াল সাহেব প্রশ্নটি শুনেছেন যদি উত্তর দিতেন সুরা নিসার একশো আটান্ন একশো নম্বর আয়াত নীতিগতভাবে এই ঘটনা বর্ণনা করেছে এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিবরণ দেখতে হলে ইতিহাসের বইগুলো দেখতে হবে এবং বাইবেলে এর বিশদ বিবরণ বিদ্যমান আর অন্যান্য বিষয়ে যতই ঘোলাটে থাকুক বাইবেলে এই বিষয়ে অত্যন্ত স্বচ্ছভাবে বর্ণনা পাওয়া যায় দেখতে অতএব বোন আপনার জন্য খুব সহজ একটি পদ্ধতি আছে যদি বিস্তারিত দেখতে চান প্রথমে সুরা নিসার একশো আটান্ন একশো উনষাট দেখে নেন আয়াত এবং তারপরে আপনি ইতিহাসের বইয়ের পাশাপাশি বাইবেলও খুলে দেখতে পারেন তারা তাদের ধর্মের এই বিরাট ঘটনা কিভাবে সংরক্ষণ করেছে আমি আপনাকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি শুক্রবার দিন আমাদের জন্য পবিত্র কিন্তু ইহুদিদের জন্য শনিবার দিন পবিত্র দিন এবং তাদের সাপ্তাহিক ইবাদতের জন্য সেই দিনটাকে পবিত্র ঘোষণা আল্লাহ করেছিলেন স্বয়ং সেই পরীক্ষায় তারা পাশ করেনি এবং সে কারণে তারা অভিশপ্ত হয়েছিল আমাদের জুমার ব্যাপারে সাবধান থাকা উচিত কেননা তারা যে ভুলটা করেছে আমরা যেন সেই ভুল না করি যে কথা বলছিলাম শুক্রবার দিন যখন বেলা ডুবে যায় অর্থাৎ সূর্যাস্ত ঘটে তখন কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী শনিবার আরম্ভ হয়ে গেছে ইহুদি ধর্মমত অনুযায়ী পরবর্তী দিন সূর্যাস্তের সাথে সাথে আরম্ভ হয়ে যায় অর্থাৎ রাত থেকে দিনের সূচনা হয় যেহেতু শনিবার দিন তাদের ইবাদতের দিন এবং সাবাতের দিন এজন্য কাউকে ক্রুশে রাখা বৈধ নয় সেই দিন এবং বিশেষ একটা দিনের ক্ষণের সন্ধিক্ষণ ঘটেছিল যার কারণে সেটা বিশেষ বড় ধরনের সাবাতের দিন ছিল যার কারণে সেদিন তো আর সম্ভবই ছিল না পিলাত যার কাছে বিচার দিয়েছিল ইহুদি মোল্লা মৌলীরা তারা রায় আদায় করেছিল এক প্রকার জোর করেই চাপ সৃষ্টি করে পিলাতের স্ত্রী স্বপ্নে দেখেছিলেন যে এই ব্যক্তি ঈসা ইবনে মারিয়াম তিনি একেবারে নির্দোষ নিরীহ তার কোনো পাপ নেই তিনি একটি চিরকুটে লিখে বিচার কার্য পরিচালনার সময় তার স্বামী পিলাতকে সংবাদ দিয়েছিলেন যে দেখো এই ব্যক্তির প্রতি অবিচার যেন করা না হয় কেননা এই ব্যক্তির বিষয়ে স্বপ্ন দেখে আমি রাতে অনেক কষ্ট পেয়েছি আমি একে স্বপ্নে দেখেছি এবং আমার আত্মা ভীষণ দুঃখিত এই ধরনের শব্দ আছে আমি কষ্ট পেয়েছি অর্থাৎ আমাকে বোঝানো হয়েছে যে তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে এই সাবধানবাণী পাওয়ার পর এবং নিজের বিচারের ক্ষমতা প্রয়োগ করে পিলাত জানতেন ইবনে মারিয়াম আলহ ইসলাম নির্দোষ কিন্তু ইহুদি পুরোহিতরা হইচই আরম্ভ করে দিল যে যদি আপনি আমাদের দাবি না মানেন এবং এই ব্যক্তি যে ইহুদিদের সংস্কারক এবং রাজা হবার দাবি করে তাকে যদি শাস্তি না দেন তাহলে আপনার বিরুদ্ধে আপনি যেহেতু পিলাত হিসাবে আমাদের অঞ্চলের গভর্নর রোমিও সরকারের পক্ষ থেকে সাম্রাজ্যের পক্ষ থেকে আমরা রোম সম্রাটের কাছে সিজারের কাছে আপনার বিরুদ্ধে নালিশ জানাব এই ভয়ে ভীত হয়ে তিনি নিজের হাত ধুলেন আর বললেন যে এই অন্যায়ের মধ্যে আমি জড়িত নই তোমরা এই অন্যায় আমাকে দিয়ে করাচ্ছ কিন্তু সাথেই ওনাকে ক্রুশে দেওয়ার সিদ্ধান্ত দিলেন কিন্তু বেলা পড়ে যাওয়ার পর অর্থাৎ বেলা তিনটার দিকে তাকে ক্রুশে চড়ানোর ব্যবস্থা করা হলো একই সাথে তিনি এমন কিছু ব্যবস্থা করলেন যেন সবচেয়ে সংক্ষিপ্ত সময় তিনি ক্রুশে সেই মতে ক্রুশে যখন তাকে চড়ানো হলো গ্যালিল গিলগিত নামক স্থানে তার পাশে দুই পাশে দুই চোরও সেদিনই ক্রুশে চড়েছে তখন কিছুক্ষণের মধ্যে অন্ধকার ছেয়ে গেল ভূমিকম্প দেখা দিল ধুলি ধুলিঝোয়ার হলো হযরত ঈসা সালাম আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন তোমরা দেখবে যদি তোমরা আমার বিরুদ্ধে অন্যায় অত্যাচার করো তাহলে আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করেন তাদের মনে ছিল এই ঘটনা যখন তারা দেখল যে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে ঝড় আসছে কালো হয়ে আসছে ভূমিকম্প দেখা দিচ্ছে এই সমস্ত অবস্থা সৃষ্টি হয়েছে একই সময় কয়েক ঘন্টার ব্যবধানে তখন তারা তাড়াহুড়া করে তার অজ্ঞান দেহটাকে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন ক্রুশে খুব কষ্ট হয় যখন পেরেক মারা হয় হাতের দুই তালুতে আর পায়ের দুই পাতা এক করে দিয়ে একটা বড় পেরেকের দিয়ে তাকে পাটা ঝুলানো হয় এবং দেহটার ভর পরে দুইটা পেরেকের পরে খুব কষ্ট হয় সেই কষ্টে হাজরত ইসা আলহাম অজ্ঞান হয়ে গেছিলেন আর তিন ঘন্টা বড়ো সাড়ে তিন ঘন্টার মতো সময় হবে যার মধ্যে তাকে নামিয়ে আনা হয় কেননা সন্ধ্যা ঘুনিয়ে এসেছিলও অন্ধকার হয়ে গেছিল খুব সাবধান ছিল ইহুদিরা কেননা যদি একবার সাবাত আরম্ভ হয়ে যায় মাগরিবের সাথে সাথে তাহলে আমরা শরীয়তের লঙ্ঘন করলাম কেননা সাবাদ দিনে কোনো ব্যক্তিকে ক্রুশে ঝুলিয়ে রাখা যায় না ক্রুশে ঝুলানোর কারণ ছিল যেন সে অভিশপ্ত প্রমাণিত হয় কিন্তু ক্রুশে মারা যাওয়াটা অভিশপ্ত হওয়ার জন্য শর্ত কিন্তু আল্লাহ তালা বলেছেন যে আমি তাকে ক্রুশ থেকে লানতি অবস্থায় নামাইনি তাকে রক্ষা করেছি এবং সেই মগরেবের আগে আগে তাকে নামিয়ে তাদের বিস্তৃত গুহার ভিতরে যেটা কবরের কাজ করতো গুহার মুখের পাথর সরিয়ে তাকে সেখানে রাখা হয় এবং জোসেফ অফ অ্যারাম্যাথিয়া এবং নিকোদিমাস এই দুইজন শিষ্য যে যারা চিকিৎসকও ছিলেন নিকোদিমাসের চিকিৎসক ছিলেন তারা তার দেহটা গ্রহণ করেন এবং সেই গুহার মধ্যে রাখেন দেহটা নামানোর আগে একটা সেনাবাহিনীর সদস্য অর্থাৎ ইহুদি কি বলবো রোমিও সেনা তার ওখানে বর্ষা দিয়ে আঘাত করে বুকের ভিতরে যার কারণে পানি এবং রক্ত ফিনকি দিয়ে ছুটে এটা জীবিত দেহের প্রমাণ বহন করে এবং সেই সময় আহত অবস্থায় তাকে নামানো হয় এবং হ্যান্ডওভার করে দেওয়া হয় লাশ মনে করে কাদের কাছে ইসা আলসালামের শিশুদের কাছে সেখানে সেই গুহার মধ্যে তার চিকিৎসা চলে মলম তৈরি করা হয় তার জন্য বিশেষভাবে এবং তিন দিন পরে তিনি কিছুটা সুস্থ হয়ে মালির বেশে গ্যালিলির পথে যাত্রা আরম্ভ করে দেন এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে সেই বিবরণ যেটা আমরা ইতিহাস খুঁজলে খুব স্পষ্টভাবে দেখতে পাই ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব মন তানিয়া চৌধুরী আসলে বিষয়টি অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে কিন্তু আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত তাই মাওলানা সাহেব সংক্ষেপে উত্তর দিলেন এখানে আমরা একটি ফোন কল নিতে চাই আনহার আহমদ সাহেব আছেন থেকে আসসালামু আলাইকুম আনহার সাহেব আনহার আহমদ আপনি কি শুনতে পাচ্ছেন সময় এর সাথে যুক্ত ছিল আচ্ছা বিশ থেকে তেইশ আয়াত উজ মানার এর উল্লেখ রয়েছে জি তফসির কারকরাও এমন কথাই মন্তব্য করেছেন জি এখন প্রশ্ন হচ্ছে কোরআন তো সব ধরনের প্রভাব থেকে মুক্ত জি এখন আরেকটি প্রশ্ন হচ্ছে হ্যাঁ একটা প্রশ্ন নেই ভাই আজকে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে তো আপাতত একটা প্রশ্ন নেই মরানা সোলমান সাহেব প্রশ্টি ক্লিয়ার ছিল। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য ভাই যিনি প্রশ্ন করেছেন এ কথা স্পষ্ট যে পবিত্র কোরআনের সাথে শয়তানের কোনো সংস্পর্শ থাকতেই পারে না আল্লাহ আল্লাহতালা কোরআন শরীফে সুরা বাখার শুরুতে বলেছেন জা ও লা রায় বাফি হুদাল্লিল মোত্তাকিন যে এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই এবং আল্লাহ তালা কোরআন শরীফে আরেক স্থানে বলেছেন বলেছেন যে এই কিতাব অবতীর্ণ করাও আমাদের আমার কাজ এবং এটাকে সংরক্ষণ করাও আমার কাজ আরেক জায়গায় বলেছেন ইন্না নাহনু নাহন যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজ হাফ হাফিজুন যে এই কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব। অতএব এটি স্পষ্ট যে পবিত্র কুরআন একচ্ছত্রভাবে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন মুস্তাফা মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রতি এবং এর মাঝে কোনো ধরনের ভেজাল নেই আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্টভাবে বলেছেন যে যদি কোনো এই কোরআন কোরআন শরীফ তালার পক্ষ থেকে না হয়ে অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তোমরা লাওয়াজাদু ফিহা এখতলাফান কথেরা তাহলে তোমরা অবশ্যই তারা অবশ্যই তোমরা সেখানে অনেক সাংঘর্ষিক বিষয় দেখতে পেতে অতএব আহমদিয়া মুসলিম জামাত যে কে তফসির করেছে কে তফসির কি করেছে সেটা প্রশ্ন আজকে আহমদিয়া মুসলিম জামাতের কাছে এসেছেন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে যে পবিত্র কোরআনে তালা যে অঙ্গীকার করেছেন যে এটা যদি অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো তাহলে এর মাঝে তোমরা অসামঞ্জস্য দেখতে পেতে এবং তোমরা কোরআন শরীফ ঘেঁটে দেখবে এর মাঝে কোনো বৈপীড়ত্য কোনো অসামঞ্জস্য এবং সংঘর্ষ নেই আহমদিয়া মুসলিম জামাত আপনাকে এবং সকলকে এই চ্যালেঞ্জ দেয় যে আল্লাহ তালার ফজলে আহমদিয়া মুসলিম জামাত পবিত্র কোরআনকে আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব হিসেবে সাব্যস্ত করে এবং প্রমাণ করে কোরআন শরীফের মাঝে এমন কোনো শিক্ষা দেখাতে পারবেন না যে শিক্ষা কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক যদি শয়তানের পক্ষ থেকে হতো তাহলে এই কোরআন শরীফের মাঝে অনেক অসামঞ্জস্য দেখতে পাওয়া যেত আমার মনে হয় এতটুকুই ধন্যবাদ আপনাকে আসলে হাজর মসিম মহম্মদাহসলাত আসলাম তো এসেছেন এই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্যই তো ভাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে যে বাজারে বিভিন্ন ধরনের তফসিল আছে এগুলো দেখলে পরে বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আশ্রয় নিতে হবে মসিম মহম্মদ আলাহ আসলামের কাছে তাহলে পরে আমরা এই সমস্ত বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারি মৌলানা সাহেব যে উদ্ধৃতিটি আমরা শুনিয়েছিলাম অনুষ্ঠানের শুরুতে সেখানে মসিমা ইসলাম বলেছিলেন যে আমি কিছু দোয়া করে আমার কথার ইতি টানছি এই দোয়াগুলো যে তিনি করে গেছেন জলসায় যোগদানকারীদের সম্পর্কে এ বিষয়ে যদি আপনি কিছুটা আলোকপাত করেন যদি কেউ মার্গের তত্ত্ব কথা নাও বুঝে যদি কেউ জলসা চালানার পরিবেশ এবং যে ভাব গাম্ভীর্যপূর্ণ যে অনুষ্ঠানটি হয় সেটাকে উপলব্ধি নাও করতে পারে বুদ্ধিমানের কাজ হবে হযরত আবদাস মসিহ মাউদ আলাহিস্লাবাস্লাম সত্য কি না তা উপলব্ধি করার জন্য জলসা এসে উপস্থিত হওয়া কে কি বক্তৃতা দিল আমি জানি নাই বুঝি নাই আমি এত জ্ঞানী ব্যক্তি না বা আমি এত আধ্যাত্মিক ব্যক্তি না যে আমি আধ্যাত্মিক পরশ পাওয়ার জন্য লালায়িত হয়ে আসছি কিন্তু আমারও সমস্যা আছে হাজারটা এইখানে যে দোয়াগুলো হজরত আকদাসম সিহে মাওদি মাম্মাদি আলাহ সাল্লা তবাসাল্লাম জলসায় অংশগ্রহণকারীদের জন্য করে গেছেন এক একটি বাক্য প্রত্যেকের মনের কথা এবং প্রত্যেকের সমস্যার নিরসনের একটা পথ এখানে তিনি বলেছেন তোমরা জলসায় যদি আন্তরিকভাবে উপস্থিত হও আমার এই দোয়াগুলো তোমার পক্ষে ফুলবে আমি এক একটা অংশ পড়ি পরিশেষে এ দোয়া করে আমি ইতি টানছি প্রত্যেক সেই ব্যক্তি যিনি ঐশী জলসার জন্য সফর করবেন খোদা তালা যেন তাদের সাথী হন কে চায় না আল্লাহ তালাকে পেতে চান আল্লাহকে জলসায় আন্তরিক সংকল্প নিয়ে আসেন যাচাই করার জন্য আসেন যে আল্লাহ তালা কাছে আসেন কি না জলসায় আসলে ধরা দেন কি না আল্লাহ তাদের সাথী হন তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করুন তাদের প্রতি করুণা বর্ষণ করুন এবং তাদের সব সমস্যা এবং উৎকণ্ঠার অবস্থা যেন তাদের অনুকূলে সহজ করে দেন কার উৎকণ্ঠা নাই কার সমস্যা নাই কোন ব্যক্তি সমস্যা মুক্ত জীবন কাটাচ্ছে জীবন মানেই সমস্যা এবং পরীক্ষা এবং বিপদাবদ আল্লাহ তাল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যদি আন্তরিকভাবে কেউ জলসায় যোগদান করে তাহলে নিশ্চিতভাবে জেনে রেখো তার উৎকণ্ঠা এবং সমস্যা দিয়ে দূর হবে যদি সে আল্লাহকে ধরে এই দোয়াটা করে আল্লাহর কাছে দোয়া করে যে মির্জা গোলাম আমদ কাদিনী আল্লাহিসাম যে দোয়াটা করেছেন আমি সেই দুয়ার নিদর্শন দেখার জন্য জলশায় যাচ্ছি আর কি বলেছেন তাদের দুশ্চিন্তা এবং উদ্বেগ দূরীভূত করুন আর তাদেরকে সব ধরনের কষ্ট থেকে মুক্তি দান করুন তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন এবং পরকালে তাদেরকে সে সব বান্দার সাথে পুনরুত্থিত করুন যাদের প্রতি তার অনুগ্রহ এবং করুণা সদা বিরাজমান এখন বলেন এর চেয়ে সংক্ষেপে আধ্যাত্মিক যাত্রা কি হতে পারে যা আমি শুধু যাচাই করতে আসলাম মির্জা গোলাম আহমদ কাদিন আল্লাহ সালামের দোয়া ফলে কি ফলে না আর আমি আধ্যাত্মিকভাবে এত উড়াল দিলাম যে দেখতে দেখতে আমি সেই সমস্ত মানুষের কাছে উপনীত হয়ে গেলাম যাদেরকে তালা তার দয়া মায়া এবং করুণার জন্য বেছে নিয়েছেন ইতোমধ্যে এরপরে তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তাদের তিনি তাদের স্থলাভিষিক্ত হন বাড়িটা আপনি খালি রেখে আসছেন আপনি নাই বাড়ির কর্তা আপনি বেরিয়েছেন জলসা করার জন্য বাড়িতে আপনি থাকলে যা করবেন আপনার জায়গায় যদি সর্বশক্তিমান ক্ষুধা সেই দায়িত্বটা সামাল দিয়ে নেন তাহলে আপনার চেয়ে বড় অভিভাবক নন তিনি আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যতক্ষণ পর্যন্ত হে মানুষ জলসারু উদ্দেশ্যে তোমরা বেরিয়েছো বাড়ি থেকে এবং বাড়ি খালি রেখে গেছো কর্তা হিসাবে তোমাদের ওই কর্তার স্থান পূরণ করবেন আল্লাহ অভিভাবকের দায়িত্ব পালন করবেন আল্লাহ তোমাদের স্থলাভিষিক্ত হবেন আল্লাহ এর চেয়ে সহজ ব্যবসা আর কি হতে পারে আমার মনে পড়লো লোভ সামলাতে পারছি না ওই এখানে উনিশশো সালে হজরত খালিফতল মসির রাবে রহেমাউল্লা তালা এসেছিলেন তার খেলাফতের আগে পঞ্চগড়ে আহমদনগরে একটা তবলিগি সভায় তারা যোগ দিয়েছিলেন হাজরাত মৌলানা কুদরতুল্লা সনুরি সাহেব সাথে ছিলেন সেখানে টেলিগ্রাম আসলো ওয়াইফ সিরিয়াসলি ইল কাম শার্প হাসপাতালে ভর্তি আছেন চলে এসো যে কোনো সময় ডাক পড়ে যেতে পারে তোমার বেগম সাহেব কুদরতুল্লা সনুরি সাহেবকে বলা হলো উনি বলেন নো আমি যাব না আমার সাথে আমার আল্লাহর একটা হিসাব আছে আমি তার কাজে বেরিয়েছি যদি তার কাজ বাদ দিয়ে আমি এখন বাড়িতে যাই হতে পারে গিয়ে আমি আমার স্ত্রীকে জীবিত আর দেখতে পাবো না কিন্তু আমি যদি এখানে তার কাজে নিয়োজিত থাকি তিনি আমার কাজ সমাধা করবেন এবং সেই স্ত্রী আরোগ্য লাভ করেছেন দীর্ঘ জীবন কাটিয়েছেন কুদরতুল্লাহ সনুরি সাহেব নিজের সফর সংক্ষেপ করে যান নাই এই যে একটা ব্যবসা আল্লাহর সাথে হজরত পাশে সালাম শিখিয়েছেন তোমরা বাড়িতে গিয়ে কী উদ্ধার করে ফেলবে নিজের বাড়ির কাজ আল্লাহকে বসাও নিজের জায়গায় আর যাও আল্লাহর কাজে তোমরা তবে গিয়ে তুমি দেখবে আল্লাহ আছেন কি নাই তো এই দোয়াগুলো যদি কেউ নিজের জীবনে বাস্তব বাস্তবে দেখতে চায় তাহলে তার উচিত জলসায় আসা জলসায় যোগদান করা শেষের বাক্যটা পড়ে শেষ করছি হে হে মহামর্যাদাবান হে দাতা পরম দয়ালু খুদা হে সমস্যা নিরসনকারী ক্ষুদা আমার এই সব দোয়া কবুল করে নাও আর আমাদের বিরোধীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো কেননা সর্বশক্তি ও সামর্থ্যের একমাত্র অধিকারী তুমি আমিন সুমা আমিন হাজার হাজার মানুষ এই ব্যবসা করছে আল্লাহর সাথে আমি গেলাম তোমার জলসায় তুমি আমার বাড়ি দেখো আমার সমস্যার সমাধান করো করে যাচ্ছে যারা যাচ্ছেন জলসায় ইউকের জলসায় হোক আর অন্যান্য যে দেশের জলসায় হোক যা যান যদি এরোপ্লেনে যান বা ট্রেনে যান জাহাজে যান যতক্ষণ পর্যন্ত আপনার তরি ঘাড়ে ঘাটে না ভিড়ছে প্লেনটা শেষ মুহূর্তে এসে না থামছে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকেন দেখবেন আল্লাহ আপনার দোয়া অদ্ভুতভাবে কবুল করবেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা জলসা নিয়ে যে আলোচনা করছিলাম আপাতত এখানেই জলসার আলোচনাটা আমরা গুটাচ্ছি শেষে একটা কথা শুধু বলতে চাই হাজর মুসিম মহম্মদুল্লাহ আসলা আসলাম বলেছেন জলসায় আসতে হবে যেখানে জলসা হোক সেখানে উপস্থিত হতে হবে কারণ সেখানে যেটা আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে সেই পরিবেশটা থেকে মূলত আমরা লাভবান হতে পারি একটা পরিবেশে যদি তিন দিন আমরা থাকি আমাদের মাঝে তিন দিন তাহার নামাজ যদি আমরা নিয়মিত পড়ার চেষ্টা করি অন্যের দেখা দেখি হলেও একটা সু অভ্যাস আমাদের মাঝে গড়ে উঠতে পারে এই জন্য ঢাকায় যখন জলসা হয় জায়গা কম বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘরে বসে ইন্টারনেট স্ট্রিমিং দেখে এই স্বাদ আপনারা পেতে পারেন না জলসা হয়তো দেখবেন বা বক্তৃতা শোনা সম্ভব কিন্তু ওই যে আধ্যাত্মিক পরিবেশটা যেটা উপস্থিত হওয়ার সঙ্গে সম্পর্ক রাখে সেটা থেকে আমরা বঞ্চিত থেকে যাব তাই কষ্ট করে হলেও যেখানেই জলসা হোক না কেন আমাদের যাওয়া উচিত যাতে আমরা মসিমা হাসলিমের দোয়া পেতে পারি এবং আল্লাহ তালা একটা বিশেষ নজর আমাদের প্রতি থাকে এত এইটুকুর পরে আমরা জলসার আলোচনাটা গুটিয়ে নিচ্ছি মৌলানা সোলামান সুমন সাহেবের কাছে আসতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত এবং অন্যান্য মুসলমানরা একই কথা বলে নামাজ রোজা কালেমা একই কিন্তু আমাদের মাঝে এমন কি বৈশিষ্ট্য আছে এমন কোন একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা আপনি বলুন যেটা অন্যদেরকে সহজেই আমাদের প্রতি আকৃষ্ট করবে ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য আহমদিয়া মুসলিম জামাতের মাঝে এমন একটি অনন্য বৈশিষ্ট্য আছে যেটি আর কোনো জামাতের মাঝে নাই মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেন এরপর সাহাবিদের মাঝে অনেক মানে উৎকণ্ঠার সৃষ্টি হয় তখন সাহাবিদের যে বর্ণনা এবং সেখানকার যে ঘটনা পাওয়া যায় স্পষ্টভাবে তারা সেখানে উল্লেখ করে যাচ্ছেন যে এক নেতা এবং একজন খলিফা ছাড়া জামাত চলতে পারে না খলিফা ছাড়া কোনো ধরনের নিয়ামত লাভ করা যেতে পারে না এমনকি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম নিজে বলেছেন তালজমো জামা আয়তাল মুসলিম ইনা ওয়া ইমা যে তোমরা এক নেতা এবং ঐশী জামাতকে তোমরা আঁকড়ে ধরবে এক সাহাবি বলেন হে আল্লাহ রসুল যদি এমন কোনো যুগে আসি যখন ইমাম নাই কোনো জামাত সংঘবদ্ধ বা ঐশী জামাত নাই তখন কি করব আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে তুমি গাছের শেকড় কামড়ে ধরে থাকবে এর যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু হয় কিন্তু এরপরও তুমি দলাদলিতে যাবে আল্লাহ তালার অশেষ ফজলে আহমদিয়া মুসলিম জামাত এই অনন্য বৈশিষ্ট্য রাখে যে আল্লাহ তালার ফজলে আমাদের মাঝে একক ঐশী নেতৃত্ব বিদ্যমান রয়েছে এবং সারা পৃথিবীতে এই যে দুশো নটি দেশে আহমদিয়া মুসলিম জামাত সুপ্রতিষ্ঠিত এক নেতার অধীনে চলছে আজকে দেখুন বিশ্বময় ইসলাম যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সারা বিশ্বকে সম্বোধন করার আর কারো মাঝে কোনো ক্ষমতা এবং কোনো নেতৃত্ব নেই একমাত্র আহমদিয়া মুসলিম জামাত আজকে সারা বিশ্বে এই পৃথিবীকে সম্বোধন করছে পৃথিবীকে সম্বোধন করে এই ইসলামের সম্মান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এটি আর কোথাও নেই আহমদিয়া মুসলিম জামাতের মাঝে একটা আমাদের উপরে একটা বট বৃক্ষের ছায়া রয়েছে আমাদের জন্য দোয়া করার একজন মানুষ রয়েছে হাজরত খালিফাতুল মাসি আল খামে সৈয়দ বিন তালিনসুল আজিজ কিছুদিন পূর্বে এক খুদবায় তিনি উল্লেখ করেছেন যে এই যে আইসিসের যে খালিফা তথাকথিত খালিফা যে তারা বানিয়েছে এটার মধ্যে পার্থক্য দেখানোর উদ্দেশ্যে তিনি বলেছেন যে এক খালিফা মানুষের অধিকার হরণ করার পেছনে লেগেছে আর আহমদিয়া জামাতের খালিফা সারা বিশ্বে তিনি বলেছেন যে এমন কোনো রাত নাই যে রাতে আমি প্রত্যেকটি আহমদির ঘরে না যাই এবং তাদের জন্য আমি দোয়া না করি এই যে অনন্য বৈশিষ্ট্য অনেক বিস্তারিত এবং ব্যাপক ন্যামত আমরা পেয়েছি যেটি আমরা যদি প্রকাশ করতে চাই অনেক সময় লেগে যাবে কিন্তু আমি যে বিষয়টি বলছি আজকে সারা মুসলিম বিশ্বের কারো উপরে এই ছায়া নাই যে তার জন্য দোয়া করবে আমরা এত সৌভাগ্যবান এত সৌভাগ্যবান যে আমাদের উপর এমন এক খালিফা আছেন যিনি আমার সুখে দুঃখে আমার সমস্ত বিষয়ে তিনি দোয়া করছেন এবং প্রতি রাতে তিনি আমাদের জন্য দোয়া করছেন অতএব এটি একটি অনন্য বৈশিষ্ট্য আর তিনি আল্লাহতালার পক্ষ থেকে খালিফা আমাদের মাঝে যে পাপ পঙ্কিলতা আমাদের মাঝে যে দুর্বলতা সৃষ্টি হতে পারে আল্লাহ আল্লাহতলা তার মাধ্যমে আমাদের এই সমস্ত পাপ পঙ্কিলতা এবং দুর্বলতাগুলো দূর করার প্রতিনিয়ত ব্যবস্থা করে যাচ্ছেন যেটি আর কারো মাঝে এই বৈশিষ্ট্য নেই অতএব যেই মুসলমান এই যে বাহাত্তর দলের আলেম ওলামারা সকলে বিশ্বাস করে যে আমাদের মাঝে খেলাফত থাকা উচিত খেলাফত ছাড়া কোনো নিয়ামত পাওয়া যাবে না এই খেলাফত আল্লাহ তাল ফজল আহমদিয়া মুসলিম জামাতের মাঝে রয়েছে অতএব সমস্ত বিশ্বের সকল মুসলমানদেরকে আহ্বান যেই খেলাফতের জন্য আপনারা আকাঙ্ক্ষী ছিলেন আল্লাহ তালা সেই খেলাফত প্রতিষ্ঠা করেছেন আহমদিয়া মুসলিম জামাতের মাঝে সে এক বৈশিষ্ট্য রয়েছে আপনাদেরকে আমন্ত্রণ রইল আসুন আমরা সম্মিলিতভাবে এক নেতাকে আঁকড়ে ধরে জামাতবদ্ধ এবং সঙ্গবদ্ধ হই ধন্যবাদ মৌলানা সোলেমান সাহেব আহমদিয়া জামাতের মধ্যে এক এবং একক ঐশ্বী নেতৃত্ব রয়েছে মৌলানা সাহেব একটা কথা বলার লোভ সামলাতে পারছি না সৌদি আরবের দেখা দেখি ইংল্যান্ডের লোকেরা ঈদ করে এখন যতই ওনাদেরকে বুঝান যে ভাই এখানে চাঁদ তো উঠে নেয় ওরা বুঝে যে রয়্যাল অবজারভেটরি থেকে বলা হচ্ছে যে অমুক দিন চাঁদ উঠবে ওরা বলে আমরা করবো কি আমাদের তো পদ্মাখানা কেউ নাই সবাই করতেছে তাই আমাদেরকে বাধ্য হয়ে আমরা ঈদ করতেছি জানে যে যেদিন রোজা সেদিন তারা ঈদ করতেছে জানে যে যেদিন ই মানে রোজা শুরু করছে সেদিন রোজা শুরু হচ্ছে না তারপরও বাধ্য হয়ে দেখা দেখি তারা এটা করতে বাধ্য স্বীকার করে যে ভাই আমরা ভুল করছি কিন্তু করার কিছু নাই আল্লাহ তাল ফজলে ওই একই সমাজে আমরা যারা আহমদিরা বাস করি আমরা যদি খলিফা আমাদের কাছে আছেন তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা তার নির্দেশনা মেনে সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারছি মহানবী সাল্লিবাস্লামের স্পষ্ট হাদিস আছে লেকুল্লে বলদাতিন রোয়াতন প্রত্যেক দেশের নিজস্ব হরাইজান দিগন্ত রয়েছে অতএব একই দিন সব জায়গায় চাঁদ দেখা যাবে এরকম কখনো হবে না হবে না অতএব এই কথাটা রসুল এক্রাম সাল্লাহ আলিবা সাল্লামের বক্তব্যের বিরোধী আচরণ যে আমি সৌদি আরবের সাথে ঈদ করব বা রোজা আরম্ভ করব কিভাবে করতে পারে তার আলাদা দিগন্ত তার আলাদা দিগন্ত আর রসুল্লাহ সাল্লাসম ঘোষণা দিয়েছেন এই কাজ করতে যেও না পারবে না করা সম্ভব না জোর করে করে ইসলাম পালন করছেন তারা খেলাফত ছাড়া ইসলামের মূল স্পিরিটটা বোঝা সম্ভব সম্ভব না আল্লাহ তালা আমাদেরকে যে খেলাফতরূপে নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতের গুরুত্ব বোঝার এবং এর সঙ্গে যে কোনো মূল্যে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমি আহ প্রিয় দর্শক এখানে আমরা আরেকটি ফোন লাইন নিতে চাচ্ছি জি গত তিন দিন যাবৎ আমরা বলছি যেহেতু আজ আপনি অনুষ্ঠান দেখতে আসছেন আপনাকে আবারও প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে আল জুমাতে হজুর ওয়াসাল্লামের প্রতি একটি এমন আয়াত অবতীর্ণ করা হয়েছে যখন তিনি সাহাবিদের মাঝে বসা অবস্থায় ছিলেন একটি উপবিষ্ট অবস্থায় ছিলেন যেখানে সাহাবিরা তাকে ঘিরে রেখেছিলেন আয়াতটি হচ্ছে জুমার তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন হউজ বিল্লাহ মিনা সানুরিম হুবল্লজি বা আসাফিল উমা রসুল মিনহুমু আলহিম কিহিম ও ইউ আল্লে কিতাব আবল হেকমা ইনকানু মিন লাফি জলা আলিম মুবিন ওয়া আরিনা মিনহুম লম্মাই আল হাকুবেহিম আল আজিজুল হাকিম আল্লাহতালা মহান আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন আরব নিরক্ষরদের মাঝে যিনি তাদের কাছে আল্লাহর রায়সমূহ পাঠ করে শোনান তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দেন এবং এই সমস্ত বিধানের হিকমত বা প্রজ্ঞা কী সেটাও শেখান যদিও এরা আরবের নিরক্ষররা ইতোপূর্বে প্রকাশ্য ভ্রান্তিতে পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিল ওয়া আখ রিনা মিনহুম এবং তিনি তাকে আরেকটি দলের মাঝে আবির্ভূত করবেন এদেরই অন্তর্ভুক্ত এই সাহাবাই কেরামেরই অন্তর্ভুক্ত আরেকটি দলের মাঝে আবির্ভূত করবেন লম্বাইয়াল হাকুবহিম কিন্তু তারা এই যুগের নয় তারা যুগের দিক থেকে এখনও মিলিত হয়নি ওহুব আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আপনাদের মাঝে যে প্রশ্ন উদ্রেগ ঘটেছে একই প্রশ্ন উদ্রেক ঘটেছিল সাহাবিদের মনে তারা দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন মানহুমিয়া রসুলাল্লাহ তারা কারা সেই সৌভাগ্যবান জাতি কারা যাদের মাঝে আপনি আবার আসবেন একবার প্রশ্ন দুবার প্রশ্ন নিরবতা পালন করলেন হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলিয়া সাল্লাম শেষে তৃতীয়বার যখন প্রশ্ন করলেন প্রশ্নকারী সাহাবি তখন হজুর সাল্লিবাসাল্লাম উত্তর দিলেন এবং উত্তর দিলেন একমাত্র বিদেশি সাহাবি অনারব সাহাবির কাঁধের উপরে হাত রেখে হযরত সালমান ফার্সির কাঁধের উপর হাত রেখে আর বললেন লাউ খান আলী মান ও আইন্দা সুরৈয়া লানহু রজলুন অজাল লালহু রেজালন অ রজলু মিনহাউল যদি ইমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায় জগৎ ছেড়ে বিদায় নেয় এবং আকাশে গিয়ে আশ্রয় নেয় তবুও এদের মাঝ থেকে পারস্য বংশীয় একাধিক জন বলেছেন কিংবা বলেছেন একজন সেই ইমানকে পুনরুদ্ধার করে ধরাপৃষ্ঠিতে ধরাপৃষ্ঠে প্রতিষ্ঠিত করে দিবে এটা বুখারি শরীফ কিতাব উত্তফসিরের সেই হাদিস যেটা আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন টেলিভিশনের সেটা বুখারি শরীফ কিতাব উত্তফসিরের জুসুরা জুমার অধীনস্থ এই হাদিসটি রয়েছে যেখানে রসুল আকরম সাল আলিবাসাল্লাম জুমার সেই আয়াতটির নিজে ব্যাখ্যা দিচ্ছেন যেই আয়াতের মাঝে তার দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি কি উত্তর দিয়েছেন আমার আগমন বলতে আমার আগমন বুঝাচ্ছে না আমার দ্বিতীয় আগমন আমার এই ব্যক্তিত্বে আস হবে না আমার দ্বিতীয় আগমন মানে আমার এক শিষ্যের আগমন যে আমার অস্তিত্বে বিলীন হয়ে আমার আদর্শে বিলীন হয়ে আমার শিক্ষায় বিলীন হয়ে আমার নাম ধারণ করে আসবে অর্থাৎ আমার পূর্ণ দাস হবে সে আর তার নামই হলো মির্জা গোলামে আহমদ আলহ সালাম এই যে ভবিষ্যৎবাণী সুরাজ জুমার চার নম্বর আয়াতে করা হয়েছে এবং যার ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছেন রসুল আকরম সাল আলী বা বুখারি শরীফ কিতাব উত্তফ মাঝে সেটি হচ্ছে সেই স্থান যেখানে অকাট্যভাবে প্রমাণিত হয় এই উম্মতের মাঝে এক মহাপুরুষের আগমন স্বয়ং আল্লাহ এবং রসুল দ্বারা বর্ণিত হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সুমন আহমদ সাহেব আশা করে উত্তর পেয়ে গেছেন অনেকগুলো লাইন আছে আমরা দ্রুত একটু নেওয়ার চেষ্টা করছি আমির হোসেন সাহেব আছেন এখন লাইনে কুমিল্লা থেকে তিনি একজন অতিথি আসসালামু আলাইকুম আমি আমি রসুল বলছি কুমিল্লা থেকে জী আমি একবার প্রশ্ন করতে চাচ্ছি মাওলানা জি যে আমরা তো সবাই জানি যে ইমানসলাম আসবেন বা ইতাইল্লাহসাল্লাম আসবেন এবং হাদিসে আছে যে উনি ক্রুশ ধ্বংস করবেন বা আরো নানা কার্যক্রম আছে ইসলামের পরিপূর্ণতা দান করবে যেটা হাজার ইসলাম হিনতে গেলে পরে এই ব্যাপারগুলো হাদিসে আছে আমার আমি জানতে চাচ্ছি আপনার কাছে প্রশ্ন ওনার কাছে প্রশ্ন হবে যে কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে সুনির্দিষ্ট ভাবে আল্লাহ তালা কি কোনো জায়গায় বলেছেন যে ইসা বা ইসলামের পুনর্জাগরণের জন্য সংস্কারের জন্য যে মামেদা ইসলাম অথবা ইসাদ ইসলাম বা ইসাহ মরিয়াম এরকম কোন কিছু জি ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার প্রশ্ন পেয়ে গেছি ধন্যবাদ মহাশয় আপনার কাছে জানতে চেয়েছেন আমি এখনই উত্তর দিয়েছি সুরা জুমার চার নম্বর আয়াত এবং তার ব্যাখ্যা বুখারি শরীফের আর যদি আপনি জানতে চান সুরা ফাতেহার মধ্যে গ্যারেল মকজুব আলহিম ওয়ালাদ হে আল্লাহ আমাদেরকে ইউদি এবং নাসারার অন্তর্ভুক্ত বানিয়েও না আমাদেরকে তাদের পথে চালিও না ইহুদিরা কেন অভিশপ্ত হয়েছিল হযরত ঈসা আলেসালবুস্লামকে না মেনে এইখানে স্পষ্ট ভবিষ্যৎবাণী আছে এক সময় আসবে যখন মুসলমানরা ইহুদিদের পথ অবলম্বন করবে ইহুদিদের সেই ভ্রান্তি তাদের মাঝেও আসবে কি ভ্রান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে যখন প্রতিশ্রুত মাসি এসছেন তারা মানে নাই হঠকারিতা দেখিয়েছে সুরা ফাতেহা দেখেন সুরা বুরুজের মধ্যে আছে বা শাহেদুম বা শাহেদিম ওয়া মসুদ এবং কসম শপথ এক সাক্ষ্যদাতার এবং যার স্বপক্ষে সাক্ষ্য দেওয়া হয় রসুল আকরম সাল আলিহিবাসাল্লাম বলে গেছেন যে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আল্লাহ এক এবং ইসলাম শেষ ধর্ম এবং এটাই আমদ পর্যন্ত চলবে হযরত মোহাম্মদ সাল্লু আলি এই শিক্ষার সত্যায়নে তার সত্যায়ন করার জন্য আল্লাহ তালা আরেকজনকে পাঠিয়েছেন শাহেদ হিসাবে মসুদ হচ্ছেন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম যার পক্ষে তিনি সাক্ষ্য দিচ্ছেন জায়গায় জায়গায় বড় আছে কিন্তু তারা দেখতে পায় যারা তাকুয়ার দৃষ্টিতে তাকায় আপনি ভাইয়া একটা কথার উত্তর দেন যুগের অবস্থা কি শোচনীয় নয় কোরআন কি বলে যদি বেশিরভাগ লোক রসাতলে যায় ইমান আমলের দিক থেকে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আসেন সুরা সাফাত বাহাত্তর এবং তেহাত্তর আর আল্লাহ সেই বিধান অনুযায়ী এই ভবিষ্যৎবাণী ফলতে বাধ্য ছিল কেননা আমরা সব রসাতলে চলে গেছি ইসলাম এক দল ছিল আমরা সবাই এক নেতার অধীনে ছিলাম আমরা বাহাত্তর ভাগে ভাগ হয়ে বসেছিলাম আল্লাহ এক করার জন্য পাঠিয়েছেন ব্যাপার ধন্যবাদ উদ্দেশ্যে যে প্রত্যেক যুগে যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট এসেছে সবাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা যে ইমানের পুরস্কার দিবেন এটা প্রত্যেকটি ভবিষ্যদ্বাণীর মধ্যে এমন কিছু বিষয় থাকে যে আবিষ্কার করতে হয় যদি দর্শক যদি আবিষ্কার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে রেখেছেন ভবিষ্যদ্বাণী দিয়ে রেখেছেন নিদর্শনাবলী প্রকাশ হচ্ছে যদি আল্লাহতালার প্রতি ইমান থাকে এবং সেই বিষয়টা আপনার বিবেক দিয়ে আপনি আবিষ্কার করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন কোনো প্রত্যাদিষ্টের ক্ষেত্রে কোনো রসুলের ক্ষেত্রে কোনো নবীর ক্ষেত্রে দুয়ে দুয়ে চার হয়নি যে কারণে কেউই মানতে পারেনি তৎকালীন সময়কার আলেমুলামারা এবং তৎকালীন সময়কার বড় বড় লোকেরা মানতে পারেনি এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগের ইতিহাসও আপনার জানা আছে তখনও মানতে পারেনি তো এই বিষয়টি মাথায় রাখবেন যে একেবারে হুবু হু এক দুয়ে দুয়ে চারের মতো লেখা থাকবে এবং সেটা আপনি বিশ্বাস করে নেবেন সেটাতে কোনো মূল্যায়ন নেই অতএব আপনাকে আবিষ্কার করতে হবে আপনার বিবেক দিয়ে আপনার অন্তকরণ দিয়ে ধন্যবাদ আমির হোসেন সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন কুরআন শরীফে তো স্পষ্টভাবেই আছে যে মুহদুল্লাহম আসবেন এত এত ঘুরপেছা তো কিছু আমরা দেখি না এখানে যে আয়টির কথা বলা হলো যার উপর আয়াত নাজিল করেছেন তিনি নিজে ব্যাখ্যা করেছেন কোনো সাহাবি ব্যাখ্যা করেননি বা কোনো তাবেইন তাবে তাবেইন ব্যাখ্যা করেন এবং এসেছেন পারস্য বংশীয় বংশীয় এবং এসেছেন ঈমান শূন্য যুগে জি এবং আমাদের সবাইকে সেইভাবে এক করেছেন যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক করেছিলেন এক করেছিলেন তো বিষয়টি ভাই মানে প্রথম দিন যখন সূর্য উদিত হয়েছিল ওই সময় যদি কেউ বলতো যে এখন সূর্য উদিত হয়েছে কি হয়নি এটি আমাদের জন্য বোঝা অসম্ভব কিন্তু যখন মাথার উপরে সূর্য চড়ে গেছে তখন যদি কেউ বলে যে এখনও আমরা আলো দেখতে পাচ্ছি না তাহলে মনে হয় তার দৃষ্টিশক্তি চেক করাতে হবে তার মানে হচ্ছে দরজা জানলা খোলা বাকি আছে দরজা জানলা খোলা বাকি আছে বা তার দৃষ্টিশক্তিতে সমস্যা আছে ভাই আমির হোসেন সাহেব বিষয়টি ভেবে দেখবেন যাচাই করে দেখবেন দোয়া দোয়া করবেন আসল কথা হচ্ছে যে দোয়া দোয়া আমাদেরকে করতে হবে তালা যাকে পাঠিয়েছেন তার কাছ থেকেই জেনে নিতে হবে যে তিনি সত্য কি মিথ্যা এখানে আমরা আবার ফোনে যাব আব্দুল হাই সাহেব তিনি সৌদি আরব থেকে ফোন করেছিলেন ভাই আব্দুল হাই সাহেব আপনার নাম্বারে আমরা যোগাযোগ করতে পারছি না সম্ভবত আপনার নাম্বারটি বন্ধ আছে আপনি যদি আবার লাইনে আসেন কন্ট্রোল রুমে আপনি জানিয়ে দেন তাহলে আমরা আপনার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। আপনার পুরো নাম্বারটি দিয়ে দিন অনেকেই লাইনে আছে আমি মাঝখান থেকে আরেকটি বিষয় এখানে অবতারণা করতে চাই সোলামান সুমন সাহেবের কাছে প্রশ্ন লেবানন থেকে আসলে আমাদের বাংলা এখানে আমাদের কিছু সমস্যা আছে সীমাবদ্ধতার কারণে আমরা বাহিরের কলগুলো পাচ্ছি না অনেকেই আমরা মনে করি হয়তো বিদেশ থেকে কল আসছে না অনবরত লোক কল করে যাচ্ছে কিন্তু আমরা সুযোগটা দিতে পারছি না এই জন্য ইমেল তারা করছেন রানা আহমেদ লেবাননে থাকেন তিনি একজন বাঙালি তিনি বলছেন যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের যারা অনুসরী অনুসারী তারা যদি জন্মগ্রহণ করে মানে ওই অনুসারীর ঘরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তারা কি হিন্দু বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করবে নাকি মুসলমান হয়ে জন্মগ্রহণ করবে আর প্রাপ্তবয়স্ক পর্যন্ত পর্যন্ত হওয়া হওয়া তারা কি মুসলমানই থাকবে হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করার পর আচ্ছা যে বিষয়টা রয়েছে যে আল্লাহ এক স্থানে বলেছেন যে প্রত্যেকটা মানুষ আসলে ফিতরতান ফিতরতের দিক থেকে আপনার মুসলমান হিসেবেই জন্মে পরবর্তীতে পিতামাতা তাকে বিভিন্ন দিকে বিভিন্ন শিক্ষায় নিয়ে যায় এবং তাদেরকে সেই পজিশনে নিয়ে যায় তো এখন যখন পরিপক্ক বয়সে মানুষ উপনীত হবে তখন আল্লাহ তালা প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী তাকে সে বিবেক এবং সে অন্তকরণ দান করেন সে যেন সে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেখতে পারে যে জগতের বিভিন্ন সে পিতামাতার বিভিন্ন চিন্তা চেতনা তাদের দৃষ্টিভঙ্গি তাদের ঝোঁক সেগুলোর প্রতি ভর করে যখন সে একটা ধর্ম অবলম্বন করে পরবর্তীতে যখন সে যৌবন প্রাপ্ত হয় এবং সে বিবেক বুদ্ধি খাটায় এবং সে মানে তুলনা করে দেখতে পারে যে কোনটা সঠিক কোনটা ব্যঠিক তখন গিয়ে সে নিজের উপরে তার দায়ভার বর্তাবে যে সে সঠিকটা বাছাই করছে না ব্যাঠিকটা বাছাই করছে যদি তখন সে ইসলামের সংবাদ পেয়ে থাকে ইসলাম ধর্মটাকে সে গ্রহণ করে নেয় সে মুসলিম হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে সত্যটাকে গ্রহণ করে নেবে মিথ্যাকে সে বর্জন করবে অতএব পরিপক্ক বয়সে যখন সে উপনীত হবে তখনই তার উপরে এই দায়ভারটা বর্তাবে আদারওয়াইজ শিশুর কোনো ধর্ম হয় না শিশু আল্লাহতালার ফিতরত দিয়ে শিশু এই জগতে আসেন কোনো শিশুর কোনো দোষ এবং কোনো ধর্ম থাকে না আল্লাতলা আনেন আর যারা মুসলিমদের বংশে জন্মগ্রহণ করেছেন জন্মগতভাবে মুসলিম তারা মুসলিম হিসেবে বড় হচ্ছেন কিন্তু এরপরও যখন তার বিবেক হবে সে সত্যের সাথে যে যে মিশ্রণগুলো ঘটেছে পিতা মাতার ঝোঁকের কারণে পারিপার্শ্বিক ঝোঁকের কারণে সেটার সাথে সে মিলিয়ে দেখবে এবং তখন সে বেছে নেবে সঠিক পথটা আ ধন্যবাদ মনসব কিছু এড করতে চান কি হাদিস শরীফের কথা রাসূল হযুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাম ইন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে ফা আবাওহু ইউহাব্বিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জাসানিহি প্রত্যেক শিশু ফিতরাতে সহিহা মানব স্বভাবের উপরে জন্মগ্রহণ করে যেটা আল্লাহর পক্ষ থেকে ইসলাম হিসেবে পরিগণন অতএব জন্মগতভাবে কেউ মুশরিকও নয় কেউ পাপিও নয় কেউ খ্রিস্টানও নয় সব ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করেছে অতএব এ ব্যাপারে আমরা নিশ্চিত যে নিষ্পাপ থাকে শিশু বয়সের সাথে সাথে যেভাবে বলেন পরিপক্কতায় গিয়ে তাকে ধর্তব্য মনে করা হয় বা তাকে এটার জন্য দায়ী করা হতে পারে কিন্তু তার আগ পর্যন্ত সে ফিতরাতের উপরেই গণ্য হয় পরিগণ্য হয় ধন্যবাদ আপনাদেরকে ভাই রানা আশা আশা করে উত্তর পেয়ে গেছেন লেবাননে আমাদের আরও কয়েকজন আছেন তারাও ফোন করতে চান যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে স্কাইপেও যোগাযোগ করতে পারেন আমাদের স্কাইপ আইডি হচ্ছে এস লাইভ তো এই অ্যাকাউন্টে গিয়ে আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারেন এখন একজন ভাই স্কাইপে লাইনে আছেন ঢাকা থেকে মাজহারুল হক আশরাফ আসসালামু আলাইকুম মাজহারুল হক আশরাফ আশরাফ আপনি কি শুনতে পাচ্ছেন মাজহারুল হক আশরাফকে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা কন্ট্রোল রুমকে অনুরোধ করব আবার ওনাকে কানেক্ট করার জন্য এখানে আব্দুল গফুর সাহেব আছেন হেলেন চাকুরি থেকে আমরা তার সঙ্গে কথা বলতে চাই আব্দুল গফুর সাহেব আব্দুল গফুর জি জি আসসালাম আলাইকুম গফুর সাহেব জি ভাই প্রশ্নটি করুন আমি গফুর সাহেব প্রশ্ন করছি জুয়েল আহমেদ জি 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 আমি ঠাকুরি সদরপুর গ্রাম থেকে বলতেছি সদরপুরের আব্দুল বাবা গপুর সাহেব তার প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদির ওপর ওই হয়েছে আপনারা বলেন কিন্তু আমাদের সমাজের আলিমগঞ্জ বলে ওই দরজা বন্ধ এটা কোরআন হাদিস গিয়ে উত্তর দেন আর একটা প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদির কে উমতি নবী বলেন তারা

যা বলে সেই ঘোষণা দিয়ে ইমানের পরীক্ষা দেয় আল্লাহ কি করেন তাদেরকে পুরস্কার দেন তা আলেই হিমুল মালা একাত। তাদের উপর দলে দলে ফেরেস্তা একাধারে অবতীর্ণ হয় কি বলে এসে তারা আল্লাহ তহাফু তাহা জানু। তোমরা ভয়ও পেও না তোমরা না হয়েও আউলিয়া ও কুমফিল হায়াতের দুনিয়া আমরা ইহকালেও তোমাদের বন্ধু বা ফিল্লাখেরা এবং পরকালেও তোমাদের সঙ্গে হিয়ান আর সেখানে যা চাইবে তা পাবে এবং যা ফরমায়েশ করবে সেটাও তোমাদেরকে সরবরাহ করা হবে গফুরির রহিম মহা ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে এটা অতিথি স্বরূপ হবে আল্লাহ কি বললেন ফেরেস্তারা নাজিল হয় ইহোকালে ইমানদারদের কাছে এবং চুপ থাকে না নীরব থাকে না কথা বলে যখন ফেরেশতারা অবতীর্ণ হয় এবং মোমেন বিশ্বাসী মানুষের সাথে কথা বলে এটাকে কি বলেন ভাই এটাকেই ইলহাম বলে এটাকেই বহি বলে আপনি ঠিক শুনেছেন বহি এক প্রকার বহি বন্ধ সব প্রকার বহি বন্ধ নয় এ জালি বন্ধ যার মাধ্যমে শরীয়তের বিধান নাজিল হয় সেই বহি আর হবে না কেননা শরীয়ত সম্পূর্ণ হয়ে গেছে কোরআনের মাধ্যমে কিন্তু আল্লাহর ভালোবাসার বহি অবতীর্ণ হবে কোরআন থেকে দেখানো হলো সুরা হামিম সৈজদাতে আল্লাহ তালা বলেছেন এখন চলুন যাই হাদি শরীফে মুসলিম শরীফ কিতাবুল ফেতান বাব জিক্র আল্লাহ মাতির দাজ্জাল হজরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহ আনহ বর্ণিত হাদিসের মাঝে দাজ্জালের সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে তারপরে ঈশা আলি সালাম আসবেন এই কথা বলা আছে ইসা যখন এই দুরবস্থা হবে মুসলমানদের দাজ্জালের ফিতনার সময় তখন আল্লাহ তালা ঈসা ঈসা আলি সালাম আল্লাহ নবীর প্রতি এলহাম করবেন ওয়াহি করবেন কে বলছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাস্লাম আগমনকারী ঈসা প্রতি ওহি হবে সেই হাদিসে স্পষ্ট লেখা আছে যেই হাদিসের মাঝে তাকে চার চারবার নবীউল্লাহ বলা হয়েছে দেখুন আপনার প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে আপনি তাকে উম্মতি নবী বলেন কেন আপনারা তাকে উম্মতি নবী বলেন কেন ওই হাদিসের মধ্যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহবাসাল্লাম আগমনকারী ঈসা নবীউল্লাহকে চার চারবার নবীউল্লাহ বলেছেন মুসলিম শরীফ কিতাবুত কিতাবুল ফেতনের অধ্যায় এই কথাটা রয়েছে সেখানেই বলেছেন ওয়াহি করবেন ঈসার প্রতি সেখানেই বলেছেন যে ঈসা আসবে সে নবিউল্লাহ হবে আল্লাহ নবী হবে হ্যাঁ আমরা বিশ্বাস করি শরীয়ত হজরত মোহাম্মদ সাল্লামের পর শেষ হয়ে গেছে তার আগমনের মাধ্যমে শেষ এবং সম্পূর্ণ হয়ে গেছে অতএব এখন কোনো বাহক নবী নাই কিন্তু উম্মতি নবী আছে আনুগত্যকারী নবী আছে কোরআন শরীফে বলা আছে আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায় এটা দাসত্বের নবুয়ত আনুগত্যের নবুয়ত এটা স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম নবুয়ত নয় আর এই ধরনের নবুয়ত ইসলামে বৈধ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে জুয়েল সাহেব আপনার অতিথি গফুর সাহেবের প্রশ্নের উত্তর দিয়েছেন সংক্ষেপে মহাশয় আমরা বিরতিতে যাব দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা মসজিদে বা তাদের পিছনে নামাজ পড়ি না কেন তাদের পিছনে নামাজ পড়াই না এটা এই জন্য যে তারা আমাদেরকে কাফের বলে কিন্তু অহমদিদের মসজিদে নামাজ পড়ি না এটা ঠিক না সমস্ত মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে সমস্ত পৃথিবীকে আমার জন্য মসজিদ করা হয়েছে বা লিয়া মসজিদা মসজিদ নিয়ে কোনো বিতণ্ড নাই ইমাম সাহেব নিয়ে সাবধানতা আছে যে মুসলমানকে কাফের বলে সে আমাদের ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এক ঘন্টা পার করেছি সময় খুব দ্রুত শেষ হয়ে যায় এক ঘন্টা পার করেছি ছোট্টটি বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসবো যারা লাইনে আছেন একটু ধৈর্য ধরবেন ফিরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আখেরি জামানা হোসি আছে ভাই এই তো আখেরি জামানা ইমামসিয়াছে ভবে শুনেও তাহা শুনো না এই তো আখেরি জামানা চোদ্দ শতাব্দী হয়ে গেছে পার তোমরা তাহা জানো না এক রণু জানে চাঁদের শুরু যে গ্রহণ লাগিল দেখো না চোদ্দ শতাব্দী হয়ে গেছে পাল তোমরা কি তাহা জানো না একই রণ জানে যা ও যে গ্রহণ লাগিল দেখনা না পূর্ব গগণে জমি ঘন ঘন কাপিয়া বলিল পূর্ব ধুমকে ধূমকে জমি ঘন ঘন কাপিয়া বলিল দিনের মাহদি আসিয়াছে ভবে কান খুলে কেন শুন না এই তো আখেরি জামানা মরুভূমে হল উষ্ট বেকার মানুষ উড়িল আকাশে জুয়া বেভিচার চোরাকার বার তেছে লোকে হরসে মরুভূমে হলো উষ্ট বেকার মানুষ উড়িল আকাশে জুয়াবে বিচার চোরাকার বার করিতে লোকে হরসে হিলা দিয়া ফাঁসেকের দল দাঁত বের করে হাসে খল খল দিন রে বাহাতুর ভাগ দিন রে বাহাতুর ভাগ করিল পির মাওলানা এই তো আখেরি জামানা রাজা হলো প্রজা প্রজা হল রাজা ভোটের ভিখারি নেতারা বিনা ভোটে পা সকল নবীরা নাকি তাহা মোরা রাজা হল প্রজা প্রজা হলো রাজা ভোটের ভিখারী নেতারা বিনা ভোটে পা সকল নবীরা জান নাকি তাহা তোমরা ইমাম মাহুদির শুনিয়া ঘোষণা বলিল সকলে ভোট দিব না ইমাম মাহদির শুনিয়া ঘোষণা বলিল সকলে ভোট দিব না আল্লাহর মনোনয়নেতে মাহদি দেখো না এই তো জামানা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত দর্শক বিরতির পরে আমরা ফিরে এলাম সুন্দর একটি নজম আপনারা শুনলেন আখেরি জামানা সম্পর্কে এবারে কথা না বাড়িয়ে যাচ্ছি ফোন লাইনে সিয়াম সরকার সাহেব আছেন চর সিন্দুর থেকে আসসালামু আলাইকুম

দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ যদি একই জাতি অর্থাৎ খ্রিস্টান হয় জি জি তাহলে এদের কথা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ যদি একই জাতি অর্থাৎ এয়াজুজ মাজুজ হয় তাহলে এদের কথা আলাদাভাবে হাদিসে আছে কেন আচ্ছা ধন্যবাদ আর মন্তব্য বলুন মন্তব্য ছিল যে ইমাম মাহাদি সম্পর্কে একটু মন্তব্য করেছিল এরকম যে আপনারা নিশ্চয়ই এখন যতটা যুক্তি সহ বলছেন ইমাম মাহাদি থাকার সময় ততটা যুক্তি দিয়ে বলেননি ওনার মৃত্যুর পর আপনারা এসব নিয়ে গবেষণা করে এত কিছু জেনেছেন বা অর্থটাকে আপনারা যেভাবে ভাবছেন তার জন্য যুক্তি তৈরি করছেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জি ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে কি যে ওনারটা ছিল এরকম যে আরবি একই শব্দের অনেক অর্থ থাকার কারণে আপনারা এক অর্থ ব্যবহার করছেন আর আমরা অন্যটা ব্যবহার করছি সেক্ষেত্রে আপনার কাছে আপনাদেরটা ঠিক লাগছে আর আমাদের কাছে আমাদেরটা ঠিক লাগছে জি ধন্যবাদ বোন আপনার জেরো বোন কি বান্ধবী কি আপনার সঙ্গে আছে জি না উনি আগামী কাল সকালে আর কি রিপিটটা হতে দেখাবো কিংবা ফোনে রেকর্ড করে জি ধন্যবাদ ধন্যবাদ আপনি রেকর্ড করে রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আপলোড করে দেওয়া হয় গত তিন দিনের অনুষ্ঠান আমরা আপলোড করে দিয়েছি আজকেটিও ইনশাল্লাহ সময় মতো অর্থাৎ আগামীকাল সকালের আগেই আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পারবেন মরান আবদুল্লাহ সাহেবের কাছে প্রশ্নটি আমি রাখতে চাই দাজ্জাল ইয়াজুজ এবং মাজুজ ভিন্ন ভিন্ন আকারে বর্ণিত হলো কেন যদি একই জাতি হয়ে থাকে এর উত্তর হলো বোন দাজ্জাল খ্রিস্টান তৃত্ববাদী পাদ্রিদের দলকে বলা হয় তারা ধর্মের নামে অধর্মের লাইসেন্স ইস্যু করে তারা ধর্মের নামে পাপ করার অনুমতি প্রদান করে কিভাবে? তারা বলে আল্লাহ নাওজব মিন জালেক এক পুত্র সন্তান ধারণ করেছেন গ্রহণ করেছেন জন্ম দিয়েছেন নাউজব মিন জালেক তাদের মতে খ্রিস্টানদের পাদ্রিদের দল বলে যে হযরত ঈসা আলেসালাম নাকি আল্লাহ তালার পুত্র দৈহিক পুত্র গটন সান এই যে এত বড় একটা ঘোষণা এটা দেওয়ার পর তারা কি বলে জানেন আর পবিত্র আত্মা হচ্ছে তৃতীয় আল্লাহ তিন খোদায় বিশ্বাস করো আর বিশ্বাস করো ঈসা আলহ ইসলাম তোমাদের পরিত্রাণ করে দিয়েছেন ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন তোমাদের প্রেম করেছিলেন তোমাদের ভালোবাসে ভেসেছিলেন এবং তোমাদের পাপ যেটা আদম থেকে তোমরা বহন এবং লালন করছো সেটা নিয়ে ক্রুশে অভিশপ্ত মৃত্যুবরণ করেছিলেন এই কথা যদি তোমরা একবার বিশ্বাস করে নাও তাহলে তোমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে আদম করলেন গুনা তাদের মতে ঈশা করলেন প্রাশ্চিত্য আর আমরা যদু মধু করিম রহিম সব ভালো হয়ে গেলাম এই যে পাপের লাইসেন্স এর চেয়ে বড়ো অধর্ম আর হতে পারে না আর এটাই দ্য জালিয়াত আর এটা কারা ছড়ায় কারা বলে কারা প্রচার করে খ্রিস্টান পাদ্রিদের দল তারা এবং তাদের সমমনারা তারা হলো দ্য জাল এখন কেন ইয়াজুজ এবং মাজুজ খ্রিস্টান হওয়া সত্ত্বেও ভিন্নভাবে তাদের উল্লেখ করা হলো কেননা এরা হচ্ছে তাদের রাজনৈতিক বাহু এদের রাজনৈতিক শক্তি, শক্তিমত্তা এবং তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ হয় ইয়াজুজ এবং মাজুজ বাহিনীর মাধ্যমে একটা হচ্ছে আগুন নিয়ে খেলে রাইট উইং একটা আগুন নিয়ে খেলে লেফট উইং একটা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র একটা হচ্ছে রাশিয়া তারা সবাই মূলত খ্রিস্টান ধর্ম অনুসারী কিন্তু পরাশক্তি হয়ে তাদের দুটি রূপ হয়েছে এবং একটি ডানপন্থী একটি বামপন্থী এই কারণে যেহেতু তারা ধর্মীয় বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় না নিজেদের পরিচয়ের বরং তাদের রাজনৈতিক শক্তির এবং সামরিক শক্তির পরিচয় ঘটায় এবং বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় এই জন্য তাদেরকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে আশা করি এই প্রশ্নের উত্তর আপনার পরিষ্কার হয়ে যাবে এর পরের অংশটা হচ্ছে হ্যাঁ আপনারা বানিয়েছেন গবেষণা করে উনি জীবিত থাকতে আপনি আমাকে একটা কথা নিশ্চিত করে আমি আপনাকে বলে দেই, শুধুমাত্র এতটুকু উত্তর দেন কোরআন শরীফে এবং হাদিস শরীফে কি ঈসা আলে সাল্লা তবাস্লামের পুনর আগমনের কথা বলা আছে আপনার উত্তর হবে হ্যাঁ জি বলা আছে কোরআন শরীফ এবং সুনতে রসুল এবং হাদিসে সহিহা দ্বারা কি ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মারিয়ামকে মানতে হবে এই কথা বলা আছে বলে হ্যাঁ মানা বলা আছে তাহলে গোড়াতে আমরা সত্য আমরা কোরআন সুনত এবং হাদিসে যে কথা বলা আছে আল্লাহ এবং রসুল করতেক শেখানো আছে যা সেই কথার পরিপূর্ণতা নিয়ে আলোচনা করছি আপনাদের উচিত ইসলামের ভবিষ্যৎ বাণী ইসলামের রসুলের ভবিষ্যৎ বাণী সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করা যদি আমরা বানিয়েও কথা বলে থাকি আমি এই বিতর্কে যাচ্ছি না গোড়া সত্য কিনা না বোন এটা দেখেন সেই দিকে না তাকিয়ে আমাদের বিরোধিতায় বা আমাদের বিষয়ে যে সমস্ত বাজে কথা বলা হয় সেখানে যদি আপনারা গা ভাসিয়ে দেন আর মনে করেন যে হ্যাঁ 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 এনারা গবেষণা করে সব কথা বের করছে আসলে কিন্তু এই কথাগুলো নাই ভুল করছেন আমাদের ভিত্তি কোরআনের ভবিষ্যৎবাণী আমাদের ভিত্তি সুনতে রসুল সাল্লি আসাল্লামের মাঝে আমাদের ভিত্তি সহি হাদিসের মাঝে আমরা সেই দল যারা বলছি আল্লাহ সত্য আল্লাহর কথা সত্য হয়েছে আমরা বলছি রসুল সত্য রসুলের কথা সত্য হবে না তো কার কথা সত্য হবে অতএব আমাদের ভিত্তি যেহেতু সত্যের উপরে এই কথাগুলো ফেলনা নয় ফেলতে পারেন না যাচাই করেন বাছাই করেন আর আপনি আশ্বস্ত থাকবেন আমরা বরং কম পরিষ্কারভাবে কথা বুঝাতে পারি যিনি এসেছিলেন তার জীবদ্দশায় তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের প্রমাণ দিয়েছেন সত্যতার এবং কেবল কথার মাধ্যমে নয় জ্বলন্ত নিদর্শন দেখিয়েছেন জগৎকে থ মেরে বসে আছে সব বিরুদ্ধবাদী মোল্লা মলবিরা এ আল্লাহ আকাশে তুমি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ গটিয়ে দিলে কী করলে হে আল্লাহ তুমি তো এখন মুসলমানদেরকে মহাপরীক্ষা পেলে দিলে এক ব্যক্তি দাবি করছে আমি মাদি এবং তার জন্য নির্ধারিত ভবিষ্যৎবাণী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটে যাচ্ছে আকাশে আঠারোশো সালে রমজান মাসের তেরো তারিখে প্রথম রাত হচ্ছে তেরো সেই তেরো চন্দ্রগ্রহণের তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে এবং আঠাশ তারিখে সূর্যগ্রহণ হচ্ছে নটার সময় সকালে যেভাবে হাদিস শরীফে দার কুত্নি শরীফে বলা আছে হুবহু সেভাবে ঘটছে এর চেয়ে বড় নিদর্শন আর কী হতে পারে হাজার হাজার মানুষ এটা জানতে পারছে সচোক্ষে দেখতে পারছে এবং পরবর্তীতে পত্রিকায় বের হচ্ছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে তিনি একজনের ব্যাপারে দোয়া করলেন সে আরোগ্য লাভ করলো এটা তো আল্লাহ দর্শন আল্লাহর জার্জল্যমান অস্তিত্বের প্রমাণ দিয়েছেন তিনি কারো সম্বন্ধে ভবিষ্যৎবাণী করলেন তার সন্তান হবে হচ্ছে কারো সম্বন্ধে ভবিষ্যৎবাণী করলেন তুমি রসুলের অবমাননা করেছো আল্লাহ তোমাকে শাস্তি দিবেন এবং ছয় বছরের মাথায় দিবেন এবং ঈদ সংলগ্ন দিনে দিবেন আল্লাহ দিচ্ছেন এটাকে বলে হয় আল্লাহ দর্শন হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আল এ জীবদ্দশায় অনেক স্পষ্টভাবে আল্লাহ তালাকে তিনি দেখিয়ে গেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এটাই সত্যবাদীর পরিচয় আমরা বরং নিজেদের দুর্বলতার কারণে যুগের দূরত্বের কারণে আমলের দুর্বলতার কারণে সেভাবে বলতে পারি না সেভাবে জগতের কাছে পরিষ্কার করতে পারি না সেভাবে কথা পৌঁছাতে পারি না যেভাবে পৌঁছানো উচিত কিন্তু যিনি এসেছিলেন তিনি তার দায়িত্ব পালন করে গেছেন বোন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ধন্যবাদ মালাস সাহেব আরেকটা মন্তব্য ছিল এখন যেহেতু অনেকেই লাইনে আছেন আমরা বোন শাহনাস পারভিন আপাতত এই দুটি বিষয় নিয়েই আলাপ করলাম আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিবেন এ পর্যায়ে আহমদীয় জামাতের ধর্মবিশ্বাস কী তা আপনাদেরকে জানিয়ে দিতে চাইব হজরত মসিহ মাউদ আলাইহিস সাল আজ থেকে একশো সাতাইশ বছর পূর্বে এই জামাত প্রতিষ্ঠা করেছেন এবং তার জামাতের ধর্মবিশ্বাস কী হবে সেটি তিনি নির্ণয় করে গেছেন নিরূপণ করে গেছেন চলুন তার লেখা থেকে এই বিষয়টি আমরা শুনে নিই হজরত আকদাস মসিহ মাউদ আলহ বলেন আমাদের ধর্মবিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল ইল্লাল্লাহ এ পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তালার কৃপায় ও তাঁরই তৌফিকে যা নিয়ে আমরা এ নশ্বর পৃথিবী ত্যাগ করবো তা হল আমাদের সম্মানিত নেতা হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম হলেন ইন এবং খায়রুল মুরসালিন যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা বিধান আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা এলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত ধর্মত্যাগী ও কাফের আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা কোনো মানুষ আমাদের নবী সাল্লু আলহিউসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণ অর্জন করতে পারে না আমরা আমাদের নবী সাল্লাহু আলি সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না ইজালায় আহাম প্রথম পৃষ্ঠা ও খণ্ড প্রিয় দর্শক আমরা হাজর মাসিহ মাউদ আলাহিসু আসসালাম লেখা থেকে আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস শুনিলাম যারা আপনারা অতিথি আছেন টেলিভিশন পর্দার সামনে আপনাদের কাছে এখন বিষয়টি স্পষ্ট হাজর মসিম মাউদ আসলাম খোদার নির্দেশে এসেছেন মহানবী সাল্লাহ আসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছেন এবং মহানবী সাল্লাহ আলহাম বলেছেন তিনি আসে তাকে মানতে হবে আপনাদেরকে এখন যাচাই করতে হবে বাছাই করতে হবে কেন সত্য আমাদের মানতেই হবে প্রিয় দর্শক কল নিচ্ছি সিয়াম সরকার সাহেব আছেন চরসিন্দুর থেকে আসসালামু আলাইকুম সিয়াম সরকার আপনি কি লাইনে আছেন সিয়াম সরকার আপনি কি লাইনে আছেন ভাই আসসালামু আলাইকুম জি আবার কলটি হারিয়ে ফেলেছি এবারে আমি দেখতে পাচ্ছি হাসান খান সাহেব আছেন ঘড়িলাল থেকে আসসালামু আলাইকুম হাসান খান সাহেব কি শুনতে পাচ্ছেন হাসান সাহেব টেলিভিশনের ভলিউম বন্ধ করে টেলিফোনে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম বর্তমান যুগে ইসলাম বর্তমান যুগে ইসলাম তেয়াত্তরটি দলে ব্যক্ত হয়েছেন প্রতিটি দলে তো বড় বড় আলেমরা মালানা রয়েছে তারা সবাই তো কলেমা পড়ে মুসলমান হয়েছে জি তাদের মধ্যে এত মতবের কেন আচ্ছা তাদের মধ্যে এত মতবের থাকলে আমরা সাধারণ মানুষ কোন পথ অবলম্বন করলে সঠিক পথ যাতে করতে পারবো দয়া করে জানাবেন ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন সুলামান সাহেব জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন রসুল এ আকরাম সাল্লাহ্লাহ লাহিসলামের ভবিষ্যদ্বাণী ছিল যে আমার উম্মত এবং মূসার উম্মত দুই পায়ের দুই জুতার নেয় হবে এরপর আরও স্পষ্ট করে দিয়েছেন যে চরিত্রগত দিক থেকে গুনাহ এবং পাপ করার ধৃষ্টতার দিক থেকে একই রকম পজিশনে আমার উম্মত এবং মুসার উম্মত থাকবে এরপর রসুল্লা একরম সাল্লি ইসলাম বলেছেন যে মুসা আল্লাহ ইসলামের উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হয়েছিল বনি ইসরায়েল তিয়াত্তর ভাগ বাহাত্তর ভাগে ভাগ হয়েছিল আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে এরপর বলেছেন কুল্লো হুম ফিন্নার মিল্লাতান ওয়াহেদা যে প্রত্যেকটি দল জাহান্নামে নামে যাবে আগুনের অধিবাসী হবে একটি দল ছাড়া দর্শক আপনি প্রশ্ন করেছেন যে এত ভেদাভেদ তিহাত্তর ভাগে ভাগ হয়ে গেছে কিভাবে আমরা সত্য পথ বা সত্য দলটি বেছে নেব রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছেন বাহাত্তরটি জাহান্নামে যা জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতি হবে দুইটা ওয়ে আছে আমরা যদি বাহাত্তর দল বের করে নিতে পারি যে কোন বাহাত্তর দল ব্যাঠিক বা জাহান্নামী অবস্থানে রয়েছে আর তাহলে আমরা ওই একটি দল পেয়ে যাব বা আমরা যদি ওই একটি দল আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব কোনটি নাজাদপ্রাপ্ত দল আমি খুবই সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি রসুল আকরম সাল্লাহ ইসলামের এই ভবিষ্যৎবাণীকে মাথায় রেখে চিন্তা করে দেখুন উনিশশো সালে আহমদিয়া মুসলিম জামাতকে বাহাত্তর দলের আলেম উলামা সম্মিলিতভাবে লিখিতভাবে তারা ঘোষণা করেছে যে আমরা বাহাত্তর দল মিলে এক দল আহমদিয়া মুসলিম জামাতকে কাফের নন মুসলিম ডিক্লেয়ার করছি রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছিলেন বাহাত্তর একদিকে থাকবে একটা দল একদিকে থাকবে উলামারা সম্মিলিতভাবে এটি আপনার সামনে স্পষ্ট করছে আমরা বাহাত্তর একদিকে ঠিক আর একটি একদিকে বে ঠিক আপনার কাছে প্রশ্ন যে আপনি কোনটি মানবেন রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছিলেন একটি ঠিক আর উলামারা বলছে বাহাত্তরটি ঠিক এটি হলো প্রথম কথা আপনি এটি দেখে নিতে পারেন আমাদের এখনই বিশ্বাস আপনি আমাদের শুনেছেন আমাদের পবিত্র লা আল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলল্লাহ এবং আমরা মুসলমান রসুল আকরম সাল্ল ইসলাম মুসলিম শরীফে বলেছেন ইজা কফর রাজুল আখাহু ফাকাদ বা আবেহা অন্য এক বর্ণনা রয়েছে ইজা আকফরা রাজুল আখাহু ফাকাদ বা আবেহা যখন কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কাফের ঘোষণা করে সে নিজে কাফের হয়ে যায় বাহাত্তর দলের ওলামা সম্মিলিতভাবে আহমদিয়া মুসলিম জামাতকে কাফের ঘোষণা করেছে এখন আপনার কাছে প্রশ্ন যে রসুল আকরম সাল্লাহ ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী তারা কোন পর্যায়ে পৌঁছে এটি হলো একটি বিষয় যে বাহাত্তর দল ডিফাইন হলো যে তারা ভুল পথে রয়েছে এবং এই ধৃশ্যতা দেখিয়েছে যে মুসলমানকে তারা কাফের বলেছে এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজেরা কাফের হয়ে বসে আছে দ্বিতীয় কথা হলো সাহাবা রাজিয়া লাহু আনহুন যখন এই কথাটা শুনলেন তখন জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ ওই একটা দল কোনটা তখন রসুল আকরম সাল্লাহ আসলাম বলেন মা আনা আলাই হা যেটার মধ্যে আমি এবং আমার সাহাবার অবস্থা পরিস্থিতি এবং বৈশিষ্ট্য দেখতে পাবে আজকে সারা পৃথিবীর সমস্ত এই তিহাত্তর দলকে দেখুন রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগের সাথে এই যুগকে মিলিয়ে দেখুন রসুল আকরম ইসলামের যুগে এবং তার খোলাফায় রাশিদিনের যুগে দেখবেন সারা পৃথিবীতে মুসলিমের এক নেতা ছিল এক নেতার অধীনে সবাই পরিচালিত হতো আজকে তেহাত্তর দলের মধ্যে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত ছাড়া আর কারও মাঝে এক নেতা নেই রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগে খোলাফায় রাশিদিন এর যুগে বাইতুল মাল প্রতিষ্ঠিত ছিল যেখানে মুসলমানেরা ইসলামের সেবার জন্য ইসলামের বিস্তারের জন্য প্রসারের জন্য বাইতুল মালে অর্থ জমা করত সেখান থেকে খলিফার অধীনে সেই অর্থ খরচ হতো এক নেতার অধীনে আজকে বিশ্বে দেখুন আহমদিয়া মুসলিম জামাত ছাড়া আর কোনো দলের মাঝে এই বায়তুল মাল প্রতিষ্ঠিত নেই দুশো নটি দেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত এই দুশো নটি দেশের বাইতুল মাল একক খলিফার অধীনে পরিচালিত এবং তার নির্দেশে এই পরিচালিত হচ্ছে এরকম অনেকগুলো যে নিদর্শনগুলো রয়েছে আন্তর্জাতিক ভাতৃত্ব রয়েছে আন্তর্জাতিক বিরোধিতা রয়েছে মজলিসের সুরা রয়েছে এই যে বৈশিষ্ট্যগুলো রসুল আকর ইসলামের যুগে ছিল তার খোলাফায় রাশি দিনের সময় ছিল আজকে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত ছাড়া আর কারও মাঝে এই বৈশিষ্ট্য নেই অতএব ভাই আপনার কাছে স্পষ্ট এবং আল্লাহ তালা আপনার আপনার কাছে এই বাণী পৌঁছে দিচ্ছেন এবং এটি একটি নিয়ামতের সংবাদ যে রসুল আকরম সাল্লাহ ইসলাম যে দলের কথা বলে গিয়েছিলেন যেদিকে নির্দেশনা প্রদান করে গিয়েছিলেন আপনার সামনে উপস্থিত রয়েছে সিদ্ধান্ত নিন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনার সামনে সত্য স্পষ্ট আল্লাহ তালা আপনাকে বোঝার তৌফিক দান করুন ধন্যবাদ আপনাকে হাসান খান সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন বিস্তারিত এবারে দেখতে পাচ্ছি যে স্কাইপে একটি কল এসছে আজমাল হোসেন সাহেব আসসালামু আলাইকুম

এটাই প্রশ্ন আজমল সাহেব ধন্যবাদ আর দ্বিতীয় প্রশ্ন জি জি বলেন জি দ্বিতীয় প্রশ্ন করতে পারি অনুমতি সাপেক্ষে হ্যাঁ বলেন 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 আর একটা প্রশ্ন আমাদের যে ইমাম হাদি পৃথিবীতে যখন আসবেন উনি বিভিন্ন দেশে সফর করবেন বিভিন্ন দেশে সফর করবেন এবং উনার বিজয় হবে সেই বিজয়টা কেমন বিজয় সেটা কি সংখ্যার থেকে বিজয় হবে মুসলমানদের নাকি ইমানের বিজয় হবে আচ্ছা ধন্যবাদ দুটি প্রশ্ন পেয়ে গেছি মরান আবুল সাহেব যদি উত্তর দিতেন কয়েক ভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম তার সাহাবিদের সামনে ঈসা আলহ আগের জন যে মারা গেছেন এ কথা বুঝিয়েছেন কিন্তু আজকের যুগের আলেম ওলামারা এই তত্ত্ব এবং তথ্য ভুলে বসে আছেন যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইউ শেখ মানা আশামিন কুমাইয়ালকা ইসাবনা মারিয়ামা ইমাম মাহাদিয়ান হাকামানা আদালান ফৈয়ক সেরু সলিবা ওয়কুল উল খিনজিরা ওয়াজাউল জিজ্ঞিয়াতা ও তাজাউল হরবো আউজারাহা মুস আহমদ বিন হাম্বালের দ্বিতীয় খণ্ডের চারশো এগারো নম্বর পৃষ্ঠায় এই হাদিস বিদ্যমান হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইউ শে কুমন আশা মিনকুম হে মুসলমানরা তোমাদের মাঝে যারা জীবিত থাকবে তারা দেখবে আই তারা সাক্ষাৎ করবে ইস না মারিয়ামা ইসা ইবনে মারিয়ামের সাথে ইমাম হিম রূপে যাবে ঈসার সাথে দেখা করতে গিয়ে দেখবে ইমাম মাহাদি তিনি যাবে ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখবে ঈসা ইবনে মারিয়াম তিনি একটু দাঁড়ান কি বললেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম যাবে ইসা মানে ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মারিয়ামের সাথে সাক্ষাৎ করবে কারা যারা তোমাদের মাঝ থেকে হে মুসলমানরা জীবিত থাকবে আগের ঈসা ইমাম মাহাদি ছিলেন না কোথাও উল্লেখ পাওয়া যায় না আল ইমাম আল মাহাদি হবেন সেই ঈসা যার কথা আমি বলছি এর চেয়ে স্পষ্ট আর কি ঘোষণা হতে পারে যে আগের ঈশার কথা আমি বলছি না সবচেয়ে ভালো কোরআন তিনি জানতেন সবচেয়ে বেশি কোরআন তিনি বুঝতেন তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তিনি জানতেন ঈসা আল্লাহ সালাম মারা গেছেন যেভাবে আমরা আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছি গত কয়েকদিন ধরে আপনারাও শুনেছেন সেই কথা রসুল আকরম সাল্লুসাল্লাম বোঝানোর জন্য ভবিষ্যৎবাণী করছেন আমি যে ঈশার কথা বলছি ওটা আগের ইহুদি ঈশা নয় মানে ইসরায়েলি যাতে দুই হাজার বছর পুরনো ইসা নয় এটা ইমাম ইমাম্মাদি ইসা এটা নতুন ইসা এটা রূপক ঈশা আরেক জায়গায় আছে যেরকম আমরা শুনেছি ইয়েতে ইবনে মাজা শরীফে আর ওটা এই বাপ জামানের মধ্যে আছে আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত হাদিস বলেছেন রসুল আকরম সাল্লাম আন আনাস ইবনে মালিকিন আন্না রসুল্লা সাল্লাম ইল্লা সিদ্ধাতন িয়া ই বারন ওাস্লা সোহান মাহাদ মারিয়ামা কিয়ামত দিবসের সন্নিকট যুগের লক্ষণ বর্ণনা করেছেন আর শেষে গিয়ে বলছেন ওয়ালাল মাহাদিও ইহ্ন মারিয়ামা এবং ইমাম মহাদি ঈসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কেউ নন আর ইমাম মাহাদি ঈসা ইবনে মারিয়াম ছাড়া কেউ নন যিনি ইমাম মহাদি তিনি ঈসা যিনি ঈসা তিনি ইমাম মাহাদি এক অভিন্ন ব্যক্তি এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে হে আমার সাহাবাগণ হে আমার মুসলমান অনুসারীগণ আমি আগমনকারী যে ঈশার কথা বলছি উনি আগের ঈসা নন উনি মারা গেছেন এই জন্য রূপক ঈসা আসছেন ইমাম মাহাদি রূপে এটা হচ্ছে সেই সমস্ত ঘোষণা যেটা কিঞ্চিত উল্লেখ করা গেল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেগুলোর মাধ্যমে রসুল আকরাম সাল্লা আসলাম স্পষ্ট করে বুঝিয়েছেন আগের ঈসা মারা গেছেন পরের ঈশা সেই ঈসা নন ইমাম মাহাদি হচ্ছেন রূপকভাবে ঈষা ইবনি মারিয়াম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব জার্মানি থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন ওনার দ্বিতীয় একটি প্রশ্ন ছিল মহাশয় জি যে ইমাম মাহাদি যখন আসবেন তখন তিনি বিভিন্ন দেশ সফর করবেন এবং তার বিজয় হবে এই বিজয়টা কি সংখ্যার দিক থেকে হবে নাকি অন্য কোনোভাবে হজরত ইমাম মাহাদির সাহেব নিজের বিজয়কে নিজে চিহ্নিত করেছেন যখন এই মতবাদকে কেউ খণ্ডন করতে পারবে না এর সামনে মাথা নত করে দিবে এবং একমাত্র এই মতবাদকে সম্মানিত এবং মর্যাদার যোগ্য বলে জগৎ স্বীকৃতি দিবে তখন বিজয় পরিলক্ষিত হবে এখানে গায়ের জোরে দেশ দখল করার কথাও তিনি বলেননি এখানে টাকা পয়সা লাভ করার কথা বলেননি সীমান্ত ভেঙে চৌচির করে দেওয়ারও কথা তিনি বলেননি মতবাদের বিজয় হয় কিভাবে মন জয় করার মাধ্যমে যখন আত্মা প্রশান্ত হয় না না এই ব্যাখ্যা যে যেটা উনি দিলেন যে কথা উনি বুঝালেন এটাই এটাই সঠিক এটাই সঠিক আর যখন সেই ব্যাখ্যা মানার কারণে আমার কাছে ইসলামের সৌন্দর্য এবং মহানবী সাল্লা সাল্লামের মহামর্যাদা আরও প্রকটভাবে উদ্ভাসিত হয় তখন আমি জানি এই কথা সত্য মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি আলাইসালামের জয় ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনার স্ত্রীর প্রশ্নের উত্তর পেয়েছেন হাজত ইমাম মাহাদি আলাহিসুয়া আসসালাম বলেছেন শতবিরোধিতা হলেও চূড়ান্ত বিজয় আমারই বিভিন্ন জায়গায় তিনি বলে গেছেন আমার কাছে এখন আনওয়ারুল উলুম আনওয়ারুল ইসলাম পুস্তকের একটি উদ্ধৃতি এখন আছে দর্শক হাজ মোহাম্মদ আলাহ ইসলাতু আসলাম লেখা খুবই সুন্দর একটি উদ্ধৃতি আমরা এ পর্যায়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যারা আহমদি হয়েছেন কিন্তু বিরোধিতার মধ্যে পড়ে আছেন অনেক সময় বিচলিত বিচলিত হয়ে পড়েন যে সত্য মানলাম কি হলো কি হবে ভবিষ্যতে তাদের জন্য এতে চিন্তার খোরাক আছে এবং সান্তনার বাণী আছে আপনারা মনোযোগ দিয়ে এই উদ্ধৃতিটি শুনবেন চলুন হজরত মসিম মাহউদুল্লাহ সাল্লাহ লেখা আনবারুল ইসলামের উদ্ধৃতিটি শুনে নেই হজরত আল্লাহাম বলেছেন কিন্তু সত্যবাদীরা বিপদের সময়ও অবিচল থাকেন এবং তারা জানেন অবশেষে খোদাতালা আমাদেরই সুরক্ষা করবেন এ অধম যদিও বিশ্বস্ত বন্ধুদের পেয়ে খোদার প্রতি কৃতজ্ঞ কিন্তু একই সাথে এ বিশ্বাসও রাখে একজনও যদি সঙ্গনা দেয় এবং সবাই আমাকে পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয় তবুও আমার কোনো ভয় নেই আমি জানি খোদাতালা আমার সাথে আছেন আমাকে যদি পিষে ফেলা হয় এবং দলিত মথিত করা হয় কিংবা আমি যদি একটি ধুলিকণার চেয়েও তুচ্ছতর হয়ে যাই এবং সব দিক থেকে যদি কষ্ট গালিগালাজ ও অভিসম্পাতেরও সম্মুখীন হই তবুও পরিশেষে আমি জয়যুক্ত হব যিনি আমার চিরসাথী তিনি ছাড়া আর কেউ আমায় চেনে না আমি কখনো বিনষ্ট হতে পারি না শত্রুদের যাবতীয় অপচেষ্টা বৃথা এবং হিংসুকদের সকল ষড়যন্ত্র নিষ্ফল হে নির্বোধ অন্ধের দল আমার পূর্বে কি কোনো সদ্যপাদী ব্যর্থ হয়েছে যে আমি ব্যর্থ হব খোদা কি আজ অবধি কোন নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবককে লাঞ্ছিত করে ধ্বংস করেছেন যে আমায় ধ্বংস করবেন নিশ্চিতভাবে জেনে আর কান পেতে শোনো আমার আত্মা ধ্বংস হবার নয় এবং আমার অদৃষ্টে ব্যর্থতা বলে কিছু নেই আমাকে এমন মনোবল এবং দৃঢ়তা দান করা হয়েছে যার তুলনায় পর্বত তুচ্ছ আমি কারও ধারি না আমি একা ছিলাম এবং একাকিত্বে অসন্তুষ্ট নই আল্লাহ কি আমায় পরিত্যাগ করতে পারেন কখনো না তিনি কি আমায় ব্যর্থ করবেন কখনো করবেন না বরং শত্রু অবদস্থ হবে আর হিংসুক হবে লজ্জিত আর আল্লাহ তাঁর বান্দাকে সকল ক্ষেত্রে বিজয় দান করবেন আমি তার সঙ্গে আছি আর তিনি আছেন আমার সঙ্গে কোনো কিছুই আমাদের এ বাধনকে ছিন্ন করতে পারে না আর তাঁরই সম্মান ও প্রতাপের নামে আমি শপথ করে বলছি তাঁর ধর্মের মাহাত্ম প্রকাশিত হোক তাঁর প্রতাপ বিকশিত হোক আর তাঁর জয় জয়কার হোক ইহকাল ও পরকালে এর চেয়ে প্রিয়তর আমার কাছে আর কিছুই নেই তার অনুগ্রহ থাকলে কোনও পরীক্ষায় আমি ভীত নই একটি কেন কোটি পরীক্ষা হলেও না যাবতীয় পরীক্ষাক্ষেত্রে এবং দুঃখ দুঃখযাতনার অরণ্যে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে আমি সেই ব্যক্তি নই যে রণক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করবে আমি সেই বীর যার শির রণক্ষেত্রে তুমি ধুলো মাখা ও রক্তরঞ্জিত দেখবে আনোয়ারুল ইসলাম রোহানি খাজাইন নবম খণ্ড পৃষ্ঠা তেস শুনছিলাম মুসিমাদ্লাহসাল হাতেস সামনে লেখা থেকে এবারে আমরা ফোন কল নিচ্ছি সিদ্দিকুর রহমান সাহেবের যিনি নেত্রকোনা থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই প্রশ্ন করুন বলুন আপনি কি বলতে চান ওয়ালাইকুম আসসালাম আহমসাল্লাম জি আমি প্রশ্নটা প্রশ্নটা মূলত বিষয় না আমি দুই সালে দাওয়াত হই জি আমি দুই হাজার চার সালে ইমাম মেহদালামের দাওয়াত পাই সংবাদ পাই তারপর থেকে আমি আপনাদের জলসায় আসছিলাম দুই হাজার চার সালে হ্যাঁ তো আমি এই আব্দুল আবদুল্লাহ সাহেবের সাথে ওই তখনকার সময় সাক্ষাৎ করেছিলাম হ্যাঁ তারপরে অনেক আলাপ হয়েছিল আমি সে থেকেই হ্যাঁ একটা আকাঙ্ক্ষা ছিল তো একটু সমস্যা ছিল যে আমি একজন পিড় জাদা হিসাবে আমার বাবা একজন পীর ছিলেন আঞ্জাদরিকার আমরা শুনছি আপনি বলুন সিদ্দিক সাহেব তখন হ্যাঁ সেই বিষেটা কাটাতে এবং জানবুজ করতে করতে আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র ছিলাম সেই বিষয়ে সন্ত ছিল তো আল্লাহ যেহেতু আমি অনেক নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনার ভিত্তিতে গত 16 সালে শেষের দিকে যখন আমি আপনাদের এই আঞ্জুমানে এসে আসি যে একটা আসি তখন আমি একটা নিদর্শন সেখানে পেয়েছি যেটা অনেক ভালো লাগলো সেই নিদর্শনের পরে গত জলসায় আমি বায়াত নিয়েছিলাম তারপরে তাবলিক করলাম আমার ফ্যামিলিতে তো আল্লাহ যেহেতু আমার ফ্যামিলির যতজন ছিল আমি বেদিত আমার স্ত্রী আমার সন্তান আদি তো গতকালকে নেত্রকোনা হালকা জামাতের নেত্রকোনা মাইমি সিং অঞ্চলের বাইট रेसिडेंट নেত্রকোনা হালগা জামাতের रेसिडेंट ওনার বাড়িতে সেই 73 নবী অনুষ্ঠানে আমার পুরা ফ্যামিলি বায়াত নিয়েছে তো আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে বিশেষ করে দোয়া প্রার্থী ওজন দোয়া করে দেন আগে উনি দোয়া করে দিয়েছিলেন আমি যেন আমাত তে হতে পারি ও লাগে দোয়া তে ছিলাম দোয়া করে দেন আমি আজকে স্মরণ সম্পন্ন

সিদ্দিক সাহেব আল্লাহ আপনার এবং আপনার পরিবারের কবুল করুন আর আপনার বোনের যে প্রশ্নটি সোলামান সাহেবের কাছে রাখছি জি ধন্যবাদ আপনাকে সিদ্দিক সাহেব যে প্রশ্নটি আপনি আপনার বোনের পক্ষ থেকে রেখেছেন এ বিষয়ে আজকে অনুষ্ঠানের শুরুতে মোতরা মালান আব্দুল আল খান সাহেব উল্লেখ করেছেন যে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম যে কুলু করেছেন আজকে জগতের দিকে তাকিয়ে দেখুন কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাল্লা কবলাহুম আখসালুল আউয়ালিন ওয়ালাকাদ আরসাল না ফিহিম মঞ্জিরিন যখনই অধিকাংশ মানুষকে দেখবেন প্রদভ্রষ্ট হয়ে গেছে এবং অবক্ষয়ের শিকার হয়েছে তখন আল্লাহ তালা তালার পক্ষ থেকে একজন প্রত্যাদিষ্ট পাঠান এবং সতর্ককারী পাঠান এবং জগৎকে উদ্ধার করেন একেবারে মৃত হয়ে গেলে না যখন অধিকাংশ রসা তোলে যায় তখন আল্লাহ তালা তুলে ধরে নিয়ে আসেন তো কোরআন শরীফের এই ভাষ্য যে আজকে আপনি আপনার আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন জগতে তাকিয়ে দেখুন যে আজকে সারা বিশ্বে কি অবস্থা চলছে ইমানের কি অবস্থা চলছে যদি আপনার আপনার হৃদয় আজ থেকে একশো বছর আগে আলেমুলামারা বড় বড় পণ্ডিতেরা স্বীকার করে গেছে যে ইসলামের সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন শুধু নামে রয়ে গেছে ইসলাম ইসলামের মাঝে কোনো সার নাই কোনো ইয়ে নাই মানুষের মাঝে ইমান নাই শুধু মৌখিকভাবে ইসলাম রয়ে গেছে সেই লক্ষণাবলী স্পষ্টভাবে এই যুগের জন্য যে লক্ষণাবলী ছিল সব হয়েছে এবং প্রতিশ্রুত মসি এবং মাহদি আবির্ভাবের একজন দাবিও করেছেন আর আমরা তাকে মান্য করার সৌভাগ্য পেয়েছি সবচেয়ে একটি উদাহরণ দিয়ে যেহেতু সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে এই বিষয়টি বলছি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ ইসলাম যখন আবির্ভূত হলেন দাবি করলেন তখন এই আলেমুল আমারা চিৎকার শুরু করে দিল যে ইমাম মাহেদী আলাহ ইসলামের জন্য একটা বড় নিদর্শন ছিল যে আকাশে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে হযরত মির্জা গুলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম নিজের সপক্ষে তখন তিনি ঘোষণা করেছেন যে আমাকে আল্লাহ তালা ইমাম মাহিদির রূপে পাঠিয়েছেন আর আমার জন্য এই নিদর্শন প্রদর্শিত হবে আর ঠিক যেই তারিখে হাদিসে উল্লেখ রয়েছে দ্বারকদ্নি শরীফের হাদিসে উল্লেখ রয়েছে যে আমি হাদিসটি বলছি যে আমাদের মাহাদের জন্য এমন দুটি নিদর্শন রয়েছে যেটি আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি আর কারো জন্য প্রদর্শিত হয়নি সেটি হলো একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে হাজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম যখন এই ভবিষ্যৎবাণীটি এর কথা বলেছেন যে এটি প্রদর্শিত হবে আঠারোশো সালে প্রথমে পৃথিবীর অর্ধেকাংশে ঠিক একই রমজান মাসের চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হয়েছে আঠারোশো সালে পৃথিবীর অপর অর্ধাংশে একই রমজান মাসের চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হয়েছে তৎকালীন পত্র পত্রিকায় ফলাওভাবে এটি এসেছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোন তারিখে এসেছে কিন্তু এরপরও বোন আপনার উদ্দেশ্যে বলছি যে এই বাংলাদেশের মাটিতেও এর সাক্ষী রয়েছে সুরেশ্বরের পীর সাহেব সৈয়দ আহমদ আলী তিনি আঠারোশো উনিশশো তেরো এবং উনিশশো সালে পুস্তক রচনা করেছেন মদিনা কলকি অবতারের সফিনা একটি পুস্তক আরেকটি একটি পুস্তক এ সফর এই পুস্তকে তিনি লিখছেন যে ইমাম মাহাদির জন্য যে নিদর্শনস্বরূপ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে নিদর্শন রয়েছে এটি প্রদর্শিত হয়েছে এটি প্রকাশিত হয়ে গেছে অতএব আজকে আহমদিয়া মুসলিম জামাত আপনার কাছে এই দাওয়াত পৌঁছাচ্ছে যতগুলো নিদর্শন প্রতিশ্রুত মাহাদির জন্য রসুল আকরম সাল্লাহ ইসলাম বলে গিয়েছিলেন শুধু একটু বিবেকটা খাটিয়ে দেখুন এবং চিন্তা করে দেখুন স্পষ্ট হবে আপনার কাছে যে অক্ষরে অক্ষরে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী এবং সেই প্রতিশ্রুত মাহাদির লক্ষণা বলি স্পষ্ট হয়েছে বোন আকাশ সাক্ষী দিয়েছে পৃথিবী সাক্ষী দিয়েছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আল্লাহ ইসলাম যে দাবি করছেন তিনি সেটার উপর সত্যবাদী অতএব আপনার কাছে আমন্ত্রণ রোলেও বিবেককে প্রশ্ন করে সিদ্ধান্ত নিন ধন্যবাদ সিদ্দিকুর রহমান সাহেব আশা করি আপনার বোন যিনি আপনার সঙ্গে এখন বসে আছেন তিনি উত্তরটি পেয়েছেন বোনের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাকে অনুরোধ জানাবো তিনি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা কথা বলেন আপনার মাধ্যমে কথা বলা যেতে পারে দোয়ার আবেদনটা হজুরের কাছে পৌঁছানো হবে জি উনি যেহেতু গদিনসীন পীরের বংশ জি ছিলেন এবং উনি ওনার বয়াত মাহাদির খলিফার হাতে জি কোনো আহমদিয়া জামাতের কোনো মোবাইল লাগার হাতে না জি সিদ্দিকুর রহমান সাহেব মলানা আউ্বাল সাহেবের কথা আপনি শুনতে পেয়েছেন হয়তো বয়াত আপনি করেছেন ইমাম মাহাদির হাতে বা ইমাম মাহাদির খলিফার হাতে কোনো আহমদের হাতে আপনি বয়াত করেনি আমরা কোনো পীরের হাতে বা পীর দাদার হাতে বয়াত করি না আমরা আল্লাহর প্রতিনিধির হাতে বয়াত করি যার নির্দেশ আল্লাহ এবং রসুল দিয়েছেন দ্বিতীয়ত আপনি দোয়ার আবেদন করেছেন আপনার দোয়ার আবেদন হজুরের কাছে পৌঁছানো হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে যারা আমরা সত্য মানার তৌফিক পেয়েছি আমাদেরকে এই সত্যটা লালন করার এবং পালন করার তৌফিক দিন একটা শুভ সংবাদ দিতে চাই মৌলানা সাহেব আল্লাহ তালা আমাদের চাওয়ার চেয়ে বেশি দেন মাদারগঞ্জে একশো চোদ্দ জন জেরেতবিক আছেন তার মধ্যে ছত্রিশ জন বয়াত করেছেন আমরা অনুসারে শুরুতেই বলেছিলাম আমার খুব মানে বলতেই ইচ্ছে করছে যে মন চাচ্ছিল যে যদি চোদ্দ জন আজকে বয়াত করতো তাহলে আমার ত্রিশটা বয়াত হতো আমি বারবার বলছিলাম এই কথাটা এই আমি যখন লেখাটা দেখলাম আমি আমাকে ধরে রাখতে পারছি না এটা আল্লাহ তালার কাজ আরিফ সাহেব আছেন ঢাকা থেকে লাইনে আসসালামু আলাইকুম

ইমাম মাহাদি পারস্য বংশীয় হবেন রসুলের প্রতিনিধি হিসাবে যিনি শেষ যুগে আসবেন যার কথা সুরাজ জুমাতে তালা বলেছেন তিনি পারস্য বংশীয় হবেন বুখারি শরীফ তিনি ইমান শূন্য যুগে আসবেন যখন ইমান ধরা পৃষ্ঠ থেকে উঠে যাবে বেশিরভাগ লোক রসাতলে থাকবে তিন দামিষ্কের পূর্ব দিকে তিনি অবতীর্ণ হবেন চার সূর্য এবং চন্দ্রগ্রহণ হবে তার সত্যতার নিদর্শনস্বরূপ এবং নির্ধারিত তারিখে হবে একই রমজান মাসে হবে চন্দ্রগ্রহণের রাতের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের দিনের মধ্যম দিনে সূর্যগ্রহণ হবে নির্দিষ্ট দিনে হবে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তিনি দাজ্জালকে বধ করবেন তর্কযুদ্ধে তাদেরকে পরাস্ত করার মাধ্যমে আলেমুল আমাদের অবস্থা শোচনীয় হবে একটু দাঁড়ান অনেকগুলো বলে গেছি নেক দিল কো কাসতে এই কি হাজাত নেই এক নিশা কাফি হ্যাক গর দিল মেহ খে ক্ষির্দিগার যদি সত্য হয় রসুল আকরাম সাল্লা আসালাম একের পরে এক সাক্ষ্য দিয়ে গেছেন এইগুলো হচ্ছে মানদণ্ড যাচাই করো বাছাই করো যা দাবিদারের সাথে যদি মিলে যায় সে সত্যবাদী সত্যবাদীর সত্যতার লক্ষণ প্রকাশিত হয়ে এসেছে আমরা রয়ে গেছি শুধুমাত্র সংশয়ের মাঝে ভয়ের মাঝে রসুলের ভক্ত রসুলের উম্মত রসুলের কথা মানবে এটাই স্বাভাবিক আমরা মেনেছি আপনারা সাহস করুন আমি আরবিগুলো পড়লাম না সময়ের দিকে নজর দিয়ে বাকি আল্লাহ তালা তফিক দিবেন ইনশাল্লাহ বসে আপনাকে প্রত্যেকটা হাদিস দেখানো হবে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব আরিফ ভাই আমাদের সময় সংক্ষেপ এই জন্য সংক্ষেপ উত্তর দেওয়া হলো অনেকগুলো হাদিস আছে আপনি যেহেতু আমাদের কেন্দ্রে এসছেন আপনি আমাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে যাবেন আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাল ফজলে সঠিক রেফারেন্সের ভিত্তিতে কথা বলে মাদারগঞ্জ থেকে ইমতিয়াজ সাহেব লাইনে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলুন টেলিফোনে আপনি কথা বলুন আমাদের সঙ্গে টেলিভিশনে ভলিউম বন্ধ করে ইমতিয়াজ সাহেব আপনি যদি একটু আলাদা রুমে গিয়ে আমাদেরকে ধন্যবাদ আমরা মাদারগঞ্জে এখনো তবলিগ সভা চলছে একশো চোদ্দ জনের মধ্যে যারা বয়াত করেছেন আলহামদুলিল্লাহ বাকি যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করবো যে ভাই একটা ধর্মীয় অনুষ্ঠানে এসছেন একটা আধ্যাত্মিক অনুষ্ঠানে এসছেন আপনারা বিষয়টি একটু ভেবে দেখুন আর দোয়া করুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করুন আমরা আপনাদেরকে বারবার সেই আল্লাহর দিকে ডাকছি যে আল্লাহ মসি আসলামকে পাঠিয়েছেন সেই আল্লাহর কাছে দোয়া করুন যিনি হাজর মসি মাহদুল ইসলামকে পাঠিয়েছেন আর যিনি আমাদেরকে সংবাদ দিতে পারেন আমাদের মন পরিষ্কার করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকেও সত্য বোঝার মানার গ্রহণ করার তৌফিক দান করুন এবারে একটি ফোন কল আমি নিতে চাইবো এখানে আমি

পীরের হাতে বয়াত করার নির্দেশ রসুল আকরম সাল্লাহ ইসলামের নেই কথা হলো যে আমরা যারা মুসলমান আমরা রসুল আকরম সাল্লাহ ইসলামের হাতে বয়াত করা বয়াতের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া রসুল আকরম সাল্লাহ ইসলামের কাছে সমস্ত মুসলিম বিক্রি হয়ে আছে যেই জিনিস যেই সত্তা একবার বিক্রি হয়ে গেছে আর কার কাছে গিয়ে বিক্রি হবে কেবলমাত্র সেই ব্যক্তির কাছে যার কাছে রসুল আকরম সাল্লাহ ইসলাম বিক্রি হতে বলেছেন যার কাছে বয়াত হতে রসুল আকরম ইসলাম বলেছেন রসুল আকরম সাল্লাহিস বলেছেন ফা রা তুমো ফেলা মাহাদি আল্লাহ রসুল সাল্লাহ কেবল কেবলমাত্র একজনের হাতে বয়াত করার নির্দেশ দিয়েছেন বলেছেন যে যদি তোমরা ইমাম মাহিদিকে পাও ইমাম মাহেদির সংবাদ পাও তাহলে বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে গিয়ে বয়াত করবে শুধু এতটুকুতে খান্ত ক্ষান্ত যাননি কেন বয়াত করবে সেটাও বলে দিয়েছেন ইন্নাহু খলিফাতুল্লাহিল মাহাদি যে তিনি আল্লাহর খলিফা আল মাহাদি হবেন এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই হাদিসটি দেখানো হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম বলছেন যে আগমনকারী যে মাহাদিস সে আল্লাহর পক্ষ থেকে খালিফা হবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবে এ কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম নির্দেশ দিয়েছেন সমস্ত মুসলমানদেরকে যে দেখো তোমরা আমার হাতে বিক্রি আমার হাতে তোমরা বয়াত করেছো আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যখন সেই প্রতিশ্রুত মাহাদি আসবে তার হাতে তোমরা বয়াত গ্রহণ করবে অতএব পীর ফকির এবং বিভিন্ন মানুষের কাছে বয়াত করার নির্দেশ নেই বয়াত করার নির্দেশ কেবলমাত্র প্রতিশ্রুত মাহাদির হাতে এবং তার হাতে বয়াত করতে হবে তাহলে আমরা রসুল আকরম সাল্লাহ ইসলামের খাঁটি অনুসারী সাব্যস্ত হব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ধন্যবাদ আপনাকে ভাই শিবলু মন্ডল আশা করে উত্তর পেয়ে গেছেন ওনার দ্বিতীয় একটি প্রশ্ন ছিল আল্লাহ এবং রসুলকে কি এক বলা যাবে লোহা আগুনে গরম করতে করতে কীরকম রূপ ধারণ করে একেবারে আগুনের রং ধারণ করে কিন্তু ভাই লোহা আর আগুন কি এক কখনোই না সুতরাং আল্লাহ এবং রসুল কখনো এক অভিন্ন নন এই অর্থে যে আল্লাহ রসুল হচ্ছেন একজন বান্দা আর আল্লাহ হচ্ছেন একমাত্র উপাস্য অতএব কখনো আল্লাহকে গুলিয়ে ফেলবেন না আল্লাহকে আল্লাহর স্থানে রাখতে দেন থাকতে দেন এবং রসুল এ কারণেই এসেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর বান্দা হও কোরআন শরীফে লেখা আছে এমন কোনো রসুল নাই যাদেরকে আল্লাহ তাল্লাহ মনোনীত করলেন আর তারা বলল হে মানুষগণ আমার বান্দা হয়ে যাও অর্থাৎ আল্লাহর শরিক হবার দাবি কেউ করেননি করতে পারেন না অতএব আল্লাহকে আল্লাহর স্থান এবং মর্যাদা দিতে হবে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং তার আদেশ মানার জন্য সন্তুষ্টি লাভের জন্য এবং তার আদেশ মানার নিমিত্তে এর চেয়ে বাড়তি আর কোনো কথা নেই ভাই শিবলু মন্ডল আশা করি উত্তর পেয়ে গেছেন এই এই ভুলটাই করেছে খ্রিস্টানরা হ্যাঁ তারা তাদের রসুলকে খোদার আসনে বসিয়েছে এবং আজ এই তীর্থবাদের সৃষ্টি হয়েছে আর আমরা তহিদের অনুসারী আর আমরা মুসলমানরা তহহিদের অনুসারী আমরা তাদের সঙ্গে কখনোই এক হতে পারি না হাসিদ আবুবকুর সিদ্দির রাজিল রানু নবীগম সাহসে মৃত্যুপুরের এই ঘোষণাই দিয়েছিলেন যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে এরকম আল্লাহ মরে না আর যারা রসুলের ইবাদত করতে তারা জানেন দুঃসংবাদ দুঃসংবাদ তো বিষয়টি এখানে পরিষ্কার হয়ে গেছে এখানে একজন অ আহমদী বোন খুব সুন্দর একটি ইমেল পাঠিয়েছেন অনেকেই ইমেল পাঠাচ্ছেন সবগুলো তো নিতে পারছি না এই বোন সৈয়দা আমাতুন তানজিনা সম্ভবত তার নাম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি একজন অ আহমদি অনেকদিন যাবৎ আহমদীয় ব্যাপারটি বুঝে আসছি আহমদিয়াতের মূল বিষয়গুলো আমি সত্য বলেই গ্রহণ করেছি আমি আশা রাখি খুব তাড়াতাড়ি আহমদিয়াত গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন আপ আমার প্রশ্ন আউ্বাল সাহেবের কাছে নাম লিখে দিয়েছেন আমি শেষ নিদর্শন হিসেবে আহমদীদের নিয়মেই ইস্তেখারার নামাজ পড়ে আসি যে দোয়ার দিকে আমরা বারবার মানুষকে আহ্বান করছি প্রায় তেরো চোদ্দো দিন যাবত আমি দোয়া করছি কিন্তু এখনও কোনো স্বপ্ন দেখছি না তবে আমার মনের ভেতর একটা ভয় কাজ করে যে যদি আমি আহমদিয়া জামাতের ইশারা পাই স্বপ্নে আর সেটা গ্রহণ করার পর যদি আমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দেয় একটা মেয়ে অবিবাহিত মেয়ে তাহলে আমি সেটা কীভাবে মোকাবেলা করব যেহেতু আমি একজন অবিবাহিতা মেয়ে এবং আমার পরিবার প্রচণ্ড রকমের আহমদিয়া বিরোধী বিরোধী এ অবস্থায় আমার করণীয় কি আমার এই ভয়ে কি স্বপ্ন না দেখার কারণ আমি আল্লাহ কি দেখাবেন না দেখাবেন সেটা আমি জানি না কিন্তু বোন আপনি সৈয়দা আপনি হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বংশধর এই অর্থে আপনি সৈয়দা আপনার কাজ হচ্ছে রসুলের পথ ধরেন কে কি বলল কে কি মানলো কে কি ভাবলো কে কি করলো এটা আপনার দেখার জিনিস নয় আপনার কথা হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে সত্য উদ্ঘাটন করব। আপনি নিরপেক্ষভাবে একাগ্রচিত্তে আন্তরিকভাবে কান্নাকাটি করে আল্লাহকে ধরে তার কাছ থেকে জেনে নেন মির্জা গুল্লা আহমদ কাদিন আল্লাহ সালাম সত্যকে সত্য নন আপনি যদি আকুতি সহকারে নিরপেক্ষভাবে একাগ্রচিত্তে দোয়া করেন কতটুক আপনি ভাষা জানেন কতটুক আপনি দোয়া জানেন আমি জানি না কিন্তু আল্লাহ তালা কোনো আন্তরিক হৃদয়ের দোয়া কখনো বাদ দেন না কখনো নিষ্ফল ফিরিয়ে দেন না অতএব আপনি সেই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া অব্যাহত রাখুন এবং নিদর্শন চেয়ে নেন এই জামাতে আমরা শত দুর্বলতা সত্ত্বেও হাজার হাজার লোককে চিনি যারা দোয়ার কারণে আহমদিয়াত গ্রহণ করতে পেরেছেন আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলবেন কিন্তু আহমদিয়ত তারা ছাড়তে রাজি হবে না কেন আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা সত্য অতএব দোয়া অব্যাহত রাখেন আল্লাহর কাছ থেকে জেনে নেন পরে সেই একই আল্লাহ আপনার বিপদ মুক্তির ব্যবস্থা করবেন বরং আমার বিনীত পরামর্শ হবে আপনার পরিবারকেও পরিবারের বিরোধীদেরকেও এখন থেকে দোয়াতে লাগান বলেন যে আপনারাও দোয়া করেন আমার সাথে আমি এখন উত্তর পাইনি আমি অপেক্ষা আছি আপনারও দোয়া করেন আপনারা আগে পেতে পারেন তাহলে একটা আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করবেন পুরো বাড়িতে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য বিষয়টি সহজ করে দিন ধন্যবাদ মলায়ন সাহেব বোন তানজিনার আরেকটি প্রশ্ন ছিল যে মেরাজ যে সশরীরে না এটি বুঝিয়ে বলুন সাহেব আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এটি অনেকেই এই প্রশ্ন করে থাকেন আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস হল হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম একটি অতি সূক্ষ্ম এবং অতি উন্নত মানের দিব্য দর্শনের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন আর এর স্বপক্ষে পবিত্র কোরআনেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নাজমের বারো নম্বর আয়তে তালা বলছেন ওমা কাজাবাল আল ও মা রা যে তার অন্তকরণ তার অন্তর যা দেখেছে মিথ্যা দেখেনি স্পষ্টভাবে এখানে কর্তা ফোয়াদ ফোয়াদ হলো মা কাজাবাল ফোয়াদ ও মা রা আ তার অন্তকরণ যা দেখেছে তার হৃদয়ে যা দেখেছে মিথ্যা দেখেনি স্পষ্ট বোঝা গেল রসুল আকরাম সাল্লাহ ইসলামের চোখ বাহ্যিক চোখ দেখেনি রসুল আকরাম সাল্লামের অন্তরের চোখ রসুল আকরম সাল্লাহ আসলাম অভ্যন্তরীণভাবে এক দিব্য দর্শন রসুল আকরম সাল্লাহ ইসলাম দেখেছেন এরই উল্লেখ সুরাবুণী ইসরাইলে রয়েছে সুরাবনী ইসরায়েলের একষট্টি নম্বর আয়তে তালা বলছেন যে অমা যা আল্লা রোই আল্লা তি আল্লা আরে না কা ইল্লা ফিতনা হাস যে তোমাকে যে রইয়া দেখানো হয়েছে দিব্য দর্শন দেখানো হয়েছে এটি কেবলমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের জন্য একটা পরীক্ষা ছিল মানুষের জন্য মানুষকে যাচাই বাছাই করার একটা মাধ্যম ছিল আপনি বলবেন যে এটি আমরা তফসির করছি বা আমরা ব্যাখ্যা করছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের যে হাদিস এবং বিশেষভাবে আসাহুল বা দা কিতাবিল্লাহ এই বুহারি শরীফে এই মেরাজের উল্লেখ রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমি সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি হজরত মোহাম্মদ ইসলামের এই মেরাজের যে বর্ণনা এই মেরাজের বর্ণনায় বলা হচ্ছে বুখারি শরীফ কিতাবত্ত হিদে বলা হচ্ছে ওয়াহু না এমন ফিল ইল হারাম যে রসুল আকরম সাল্লিয় ইসলাম মসজিদে হারামে ঘুমন্ত অবস্থায় ছিলেন এরপরে গিয়ে বর্ণনা করে বলা হচ্ছে ইয়রা কালবাহু ওয়া তানাম আয়নাহ ওয়ালা ইয়ানাম কালবাহু যে রসুল আকরম সাল্লাহ ইসলামের হৃদয় দেখেছে তার চোখ ঘুমিয়েছিল এবং তার হৃদয় ঘুমায়নি তার হৃদয়ে সজাগ ছিল এরপর যখন পুরো ঘটনা দেখে আসলেন মেরাজের পুরো ঘটনা শেষ হলো বুখারি শরীফে হাদিস শেষ করছেন হাদিস শেষ হচ্ছে ওয়াস্তায় খাজা ফিল মসজিদুল হারাম এবং তিনি ঘুম থেকে জেগে উঠলেন তিনি মসজিদে হারামে অবস্থিত উপস্থিত ছিলেন অতএব স্পষ্ট পবিত্র কোরআন এবং সেহী হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আর মেরাজের যে ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন সেখানে স্পষ্ট তাবির করা হচ্ছে যে এইটার তাবির এই এটার তাবির এই এই সমস্ত ঘটনার সেখানে বর্ণনা করা হচ্ছে আর কোরআন শরীফের এই দুটি আয়াত নাজমের বারো এবং বনীসরায়েলের একষট্টি আর বুখারি শরীফ কেতাবৎ তাওহিদের এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম এই রক্ত মাংসের এই জড় দেহের দেহ নিয়ে আল্লাহ তালার এই মেরাজে যাননি বরং একটি অতি সূক্ষ্ম এবং অতি উন্নত এক দিব্য দর্শনে রসুল আকরম সাল্লাহ ইসলামকে এই মেরাজ দেখানো হয়েছিল ধন্যবাদ বোন তানজিনা আশা করি উত্তর পেয়ে গেছেন সময় একেবারে সংক্ষেপ ফোন কল নিচ্ছি মেহের নুসা সাহেবার যিনি সাভার থেকে ফোন করেছেন আসসালামু আলাইকুম জীবন করুন আমি অনেক দিন ধরে অসুস্থ করুন অনেক কোনো আমি খুবই অসুস্থ

কয়েক মিনিট মাত্র টাইম আছে রবিউল ইসলাম ঢাকা থেকে একজন একটা খুব সুন্দর প্রশ্ন এস এম করেছেন যে আমি এখানে অনেকদিন ধরে আছি কিন্তু আপনাদের এবং আমাদের মাঝে কোনো তফাত দেখি না তাহলে আহমদি কেন হব এই জন্য যে আল্লাহর রসুল সাল্লাম আদেশ দিয়েছেন যখন ইমাম মাদি আসবেন তখন মানতে হবে আপনাকে আমি একটা প্রশ্ন করি বন্যা এসেছে প্লাবনের সমস্ত দেশ ভেসে যাচ্ছে সরকারের পক্ষ থেকে জাহাজ পাঠানো হয়েছে উদ্ধারকারী আপনি বলবেন আমি তো সাঁতার কাটছে কাটছি তখন থেকে তো আমি অনবরত সাঁতার কাটছি জাহাজে কেন উঠব বোকার প্রশ্ন না তাহলে কি বোঝা গেল যে আল্লাহ যিনি সমস্ত বিষয়ের মালিক তিনি যখন উদ্ধারের জন্য কোনো জামাত বানান তিনি যখন মহাপুরুষ পাঠান এবং নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলেন তখন নিজের পুরনো সব কিছু বাদ দিয়ে নিজের ইচ্ছা কামনা বাসনা বাদ দিয়ে তার কথা মানতে হয় এটার নাম বয়াত মনে থাকবে কথাটা অতএব আপনার উত্তর হচ্ছে এই জন্য যে আল্লাহতাল্লাহ বলেছেন বয়াত করতে হবে মানতে হবে এই জন্য যে রসুলুল্লা সাল আসাম বলেছেন বয়াত করতে হবে এবং মানতে হবে আজকে এতটুকুই থাক আপনি বয়াত করে নেন তারপরে দেখবেন কি লাভ হয় এটার ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব রবিউল ইসলাম সাহেব আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এখানে পশ্চিমবঙ্গ থেকে এক ভাই প্রশ্ন করেছেন শ্রীরামপুর থেকে যে জামাতের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাহ আসলামের মর্যাদা কীরূপ হজরত মসিম মহম্মদ আল্লাহ সাল্লাহ আসলাম এই জামাতের প্রবর্তন করেছেন আল্লাহর নির্দেশে তিনি মহানবী সালামের মর্যাদা কীভাবে দিয়ে গেছেন শুনুন চলুন শুনে নেই তারই ভাষায় হজরত মসিম মহম্মদ ইসলাম সিরাজি মুনির পুস্তকে কি বলেছেন শুনে নিচ্ছে এবার আমরা যখন পক্ষপাতহীন দৃষ্টিতে তাকাই তখন সমগ্র নবুয়তের ধারায় কেবল এক ব্যক্তিকেই অসীম সাহসী চিরঞ্জীব ও আল্লাহ তালার অতীব নৈকট্যপ্রাপ্ত নবী হিসাবে দেখতে পাই অর্থাৎ সেই নবিকুল সর্দার রসুলদের গৌরব সমস্ত প্রেরিত পুরুষের মাথার মুকুট যার নাম হল মুহাম্মদে মুস্তফা ও আহমদে মুস্তফা ওসাল্লাম যাঁর ছায়াতলে দশটি দিন অতিবাহিত করে এমন জ্যোতি লাভ করা যায় যা ইতপূর্বে হাজার বছরেও পাওয়া যেত না অতএব শেষ ওসিউত্তে হচ্ছে প্রত্যেক প্রকারের জ্যোতি আমি এই মহান রসুল নিরক্ষর নবীর অনুসরণে লাভ করেছি আর যেই অনুসরণ করবে সেও লাভ করবে আর এমন গ্রহণীয়তা সে অর্জন করবে যার ফলশ্রুতিতে তার কাছে কিছুই আর অসম্ভব থাকবে না সেই চিরঞ্জীব খোদা যিনি মানুষের অন্তরালে থাকেন তিনি তার খোদা হয়ে যাবেন আর সব মিথ্যা উপাস্য তাঁর পদতলে দলিত মথিত হবে প্রতিটি ক্ষেত্রে সে কল্যাণ সাব্যস্ত হবে আর ঐশী শক্তিসমূহ তার সপক্ষে কার্যকর থাকবে সিরাজে মনির মহানবী সাল্লাহ আলি আসলামের পদমর্যাদা কী তা আমরা মসিমহদাল্লাহ আসলামের ভাষায় শুনে নিলাম প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই আয়োজন করেছিলাম আপনাদের জন্য আমরা বোঝানোর চেষ্টা করেছি আমাদের যে ধর্মবিশ্বাস তা তুলে ধরার চেষ্টা করেছি মহানবী সাল্লাহ আলাই আসসালাম এবং আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হজরত ইমাম মাহাদির হাতে বয়াত করার জন্য কোনো পীর বা কোনো পীরজাদার হাতে বয়াত করার নির্দেশ মহানবী সাল্লাহ দেননি তিনি বলেছেন যদি সেই যুগে তোমরা এক এবং ঐক্যবদ্ধ হতে চাও তোমরা যদি শক্তিশালী রূপ পরিগ্রহ করতে চাও তাহলে ইমাম মাহাদির হাতে বয়াত করো প্রিয় দর্শক যদি আপনাদের মন পরিষ্কার হয়ে থাকে আপনাদেরকে অনুরোধ আপনারা বয়াত করুন দ্বন্দ্ব ঝেড়ে ফেলুন এবং আপনারা ইমাম মাহাদিল্লাহ হাতে বয়াত করুন আল্লাহ তালা আপনাদেরকে সত্য পথ দেখাবেন সত্যের উপর প্রতিষ্ঠিত রাখবেন আমরা স্থানীয় জামাতগুলোকে এই সুযোগে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের আঠাইশ জুলাই থেকে যে যুক্তরাজ্যের বার্ষিক জলসা শুরু হচ্ছে খলিফার উপস্থিতিতে এটি একটি আন্তর্জাতিক জলসা রূপ নিয়েছে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের মসজিদে আপনাদের পরিবারে আপনারা একটা জলসার রূপ দিবেন আপনারা সবাই বসে একত্রিত হয়ে জলসা দেখবেন কাদিয়ানে এবং রাবুয়াতে এবং বিশ্বের অন্যান্য জায়গায় মানুষ রুটি ডাল খেয়ে একত্রে বসে জলসাটা দেখেন এবং জলসা শেষ হওয়া মাত্র হুজুরকে চিঠি লিখে জানান যে হুজুর আমরা এভাবে জলসা দেখেছি হুজুর খুশি হয়ে তাদের নাম উল্লেখ করে পরবর্তী সপ্তাহে খোদ বাঁধেন আপনারাও কিন্তু এটি করতে পারেন আমরাও এটি করতে পারি মুরবী মোয়ালেম সাহেবদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা স্থানীয় জামাতগুলোকে অনুপ্রাণিত করুন উৎসাহিত করুন ইনশাল্লাহ আমরা এবার জলসাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করব আমাদের আর্থিক উন্নতির জন্য এবং আমাদেরকে জামাতবদ্ধ হয়ে যে এগিয়ে যেতে হবে সেই কাজটি করার জন্য প্রিয় দর্শক এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা কাজ করেছেন পর্দার অন্তরালয় থেকে তাদের জন্য দোয়া করবেন এবং বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দিয়েছেন তাদেরকেও দোয়ায় স্মরণ রাখবেন আবার আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আগাম জানিয়ে আসব আপনারা এমটিএর পর্দায় চোখ রাখবেন আমাদের জন্য দুয়ার অনুরোধ আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ